তো আমাদের কম্পিউটারে যেহেতু লোকাল সার্ভার ইনস্টল করা আছে তাহলে আমরা এখানে এই যে জ্যাম্প প্লেকে সার্চ দিলে আমাদের এইরকম একটা অপশন পাবো আমরা জ্যাম কন্ট্রোল প্যানেল তো এখানে ক্লিক করলে আমাদের এর কন্ট্রোল প্যানেল ওপেন হবে তো কন্ট্রোল প্যানেল ওপেন হলে এখান থেকে আমরা দুইটা জিনিস কাজ শুরু করার আগে একটু স্টার্ট করে নেব একটা হচ্ছে যে অ্যাপাচি আর একটা হচ্ছে যে আমাদের এই যে মাই স্কোয়ার তো এই দুইটা অপশন আগে এখান থেকে আমরা আগে স্টার্ট দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে আমরা যেহেতু ওয়ার্ড ইনস্টল করবো আমাদের এই সার্ভারের ভেতরে তো এখন এই সার্ভারের কোথায় আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখবো সেটার জন্য আমরা আসবো হচ্ছে যে এই যে এখানে এক্স যে বাটন আছে তো এই এক্সপ্লোর বাটনে ক্লিক করব এই কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোর আর বাটনে ক্লিক করলে আমাদের এইরকম একটা ফোল্ডার ওপেন হবে তো এই ফোল্ডারের ভেতরে এখানে আমাদের একটা ফোল্ডার আছে এইচটি তো এটা হচ্ছে তো আমাদের সার্ভারের মেইন ডাইরেক্টরি তো আমরা আমাদের এই সার্ভারে যত ওয়েবসাইট তৈরি করব সব ওয়েবসাইট আমাদের হচ্ছে যে এই এইচটি ডকস ফোল্ডারের ভিতরে আমাদের ক্রিয়েট করতে হবে এটা একটু ভালো করে মনে রাখবেন যে আপনি এই জ্যাম সার্ভারে যত ওয়েবসাইট রাখবেন সবগুলো আপনাকে এক্সপ্লোরার এক্সপ্লোরার থেকে এই এইচটি এই ফোল্ডারে গিয়ে আপনাকে রাখতে হবে তো আমরা এই যে স্ট্রিট এ ক্লিক করলো আর একটা ফোল্ডার ওপেন হলো এখন এইখানে আমরা আমাদের মানে যে ফোল্ডারে যাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেস প্রেস রাখবো সেই ফোল্ডারে গিয়ে আমরা কাজ করব তো এখন এইখানে ধরুন আমরা গত ক্লাসে যে এরকম নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম ডাব্লিউ তো এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে যে প্রজেক্ট ওয়ান নামের একটা ফোল্ডার নিয়েছিলাম নিয়ে তার ভিতরে আমরা সরি এইটাতে না আমরা বোধহয় এইখানে কাজ করছিলাম হচ্ছে যে নেক্টারের ভিতরে কোথায় কাজ করছিলাম নেক্টারের ভিতরে আমরা ইয়ে করছিলাম তো এরকম আমরা নিয়েও কাজ করতে পারি আর যদি আমরা সাপ না চাই তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে সরাসরি একটা ফোল্ডার নিয়ে কাজ করতে পারি তো আমি সাব ফোল্ডারে যাচ্ছি না আমি নর্মাল ধরুন এরকম একটা ফোল্ডার নিয়ে কাজ করবো আর এখানে পরবর্তীতে আমাদের যখন যে ওয়েবসাইট তৈরি করা দরকার সেই রিলেটিভ আমরা একটা ফোল্ডার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি না বা প্রবলেম নাই তো ধরুন আমি এই যে এই ফোল্ডারের ভিতরে ডাব্লু পি যে ফোল্ডার এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করবো আর কি এই ফোল্ডারের ভিতরে তো আমরা গত ক্লাসে বলছিলাম আমরা এই এইচ টি এর ভিতরে যে ফোল্ডারটা তৈরি করবো সেই ফোল্ডারটাই মূলত হচ্ছে আমাদের ডোমেন অ্যাড্রেস হিসাবে কাজ করে এবং এই ডাইরেক্টরিতে আমরা ব্রাউজার থেকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এই যে ব্রাউজারে গিয়ে আমাদের যেভাবে আমরা সার্ভারে ব্রাউজারে গিয়ে আমরা এখন ওই লোকাল হোস্ট এর ভিতরে ইনস্টিডক্স ভিতরে যে ফোল্ডারটা নিয়েছি সেই ফোল্ডারটা যদি আমরা ব্রাউজারে লোড করাতে চাই তাহলে আমাদের এখানে প্রথমত লিখতে হবে লোকাল হোস্ট তো লোকাল হোস লেখার পরে তারপরে হচ্ছে যে আমাদের ফোল্ডার এর নামটা দিতে হবে তো আমাদের ফোল্ডার এর নাম হচ্ছে যে এইরকম যদি আমরা ইন্টার তাহলে দেখবেন আমাদের ওই আমাদের এখানে ওপেন হয়ে গেছে এই যে পি নাইনটিন ফোল্ডার এর ডাইরেক্টরি ওপেন হয়ে গেছে তো এখন এইরকম দেখাচ্ছে এর কারণ হচ্ছে যে আমাদের এই ফোল্ডার এর ভেতরে আহ কোনো কোড নাই যার কারণে এরকম দেখাচ্ছে আর আপনি যদি আবার এরকম এই ফোল্ডার ভিতরে আর একটা ফোল্ডার নিয়ে তার ভিতরে হচ্ছে যে ওয়েবসাইট রাখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে আবার সেই নামটা উল্লেখ করতে হবে তো এটা আমরা পরে ট্রাই সমস্যা নাই এখন ধরেন আমি যে ফোল্ডারটা নিয়েছি তো এই ফোল্ডার এর ভিতরে আমি আমার ওয়েবসাইটটা তৈরি তো এখন ওয়েবসাইট যেহেতু আমরা প্রেস দিয়ে তৈরি করবো সিএমএস ইউজ করে যেহেতু তৈরি করবো তাহলে ওয়ার্ড প্রেস এর যেহেতু আমরা গত ক্লাসে বলছিলাম ওয়ার্ড টা মূলত একটা সফটওয়্যার এর মতো তো এই যে ফাইল আছে বা সেগুলোকে আগে আমার এই ফোল্ডারে রাখতে হবে যেহেতু আমি ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব তো ওয়ার্ড যে ফাইল গুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে বলছিলাম আপনাদের যে ওয়ার্ড এর ফাইল ডাউনলোড করার জন্য আমরা এই যে গুগলে একটু সার্চ দিব যে ওয়ার্ড প্রেস ডাউনলোড লেখেন সার্চ দিই তাহলে আমরা এখানে আহ সেখানে আমরা দেখে দেবো যে ওয়ার্ড প্রেস ডাউনলোড দেখে দিলে আমরা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওয়ার্ড প্রেস ডট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তখন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার একটা লিঙ্ক পাবো এই যে এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দেবে বা আপনি ওয়ার্ডপ্রেস ডট তে আসার পরে এই যে গেট এ ক্লিক করলে এই পেজে আসবেন তো এখান থেকে আমাদের এই ফাইলে ক্লিক করে ওয়ার্ডপ্রেস টা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করলে আমরা একটা জিপ ফোল্ডার পাবো তো সেই জিপ ফোল্ডারটাকে আনজিপ করে নিতে হবে তো আনজিপ করে নিলে আমরা এই যে এরকম একটা ফোল্ডার পাবো আমি ক্লাসে যেটা আনজিপ ও করে নিছিলাম তো আমরা এই যে আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পাবো পাবোয়ার্ডপ্রেসটাকে যখন আনজিপ করবো তো এখন এইটা যদি আমরা ওপেন করি তো এটা ওপেন করলে দেখবেন এর ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস যে ফোল্ডার বা ফাইলগুলো এই ওয়ার্ড পেস প্ল্যাটফর্মে তো সেইগুলো সব আমাদের এখানে থাকবে তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইগুলোকে এই যে এখানে যে ফাইল গুলো আমরা দেখতেছি বা যে ফোল্ডার গুলো দেখতেছি তো এইগুলোকে আমরা কন্ট্রোল অল কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব কপি করে নিয়ে আমরা হচ্ছে যে আমাদের সার্ভারের যে আমরা আমাদের ওয়েব ফোল্ডারটা তৈরি করছি যে এক্সপ্লোরার এক্সপ্লোরার থেকে এইচ ডি ডকস তারপরে আমাদের এই যে ডাব্লিউপি নাইনটিন তো এই ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে যে ওই ওয়ার্ড এর ফাইল গুলোকে এখানে পেস্ট করে দিব যেহেতু আমি এই ফোল্ডারে আমার ওয়েবসাইট রাখতে চাচ্ছি তো এই ফোল্ডারের ভিতরে আমরা ওই কপি করে করে পেস্ট দিলাম তো এইটা খুব ইম্পর্টেন্ট কারণ ওয়ার্ডপ্রেসটা আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়েবসাইট তৈরি করতেছেন সেইখানে যদি ওয়ার্ডপ্রেসের এর এই ফাইল গুলো না রাখেন তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না তো এটা কি ক্লিয়ার আমরা সবাই এটা বুঝতে পারছে কি সবাই হ্যাঁ এইটুকু আমরা গত ক্লাসে দেখছিলাম তারপর আমি একবার রিভিশন দিয়ে দিলাম এখন এইখানে আমাদের এই ফাইল গুলো পেস্ট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে ব্রাউজার থেকে আমরা এই ফোল্ডারে অ্যাক্সেস করব করলে আমাদের যেহেতু আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম যে ওয়ার্ডপ্রেস এটা একটা সফটওয়্যার যা সেটা নিয়ে কাজ করতে গেলে আমরা যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ড প্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেই ফোল্ডারে আগে ওয়ার্ড প্রেসটাকে ইনস্টল করে নিতে হয় তো এখন আমরা ব্রাউজারে গিয়ে ওই আমাদের ফোল্ডার লোকেশনে যাব গেলে তখন আমাদের এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে আর এই ইনস্টলেশন প্রসেস এটা ফার্স্ট টাইম একবারই আসে পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য শুধু এই ফোল্ডারটাতে অ্যাক্সেস করলে আমাদের ওয়েবসাইটটা রিলোড হয়ে যাবে তো এখন আমরা এই যে লোকাল হোস্ট তারপরে ডাব্লুপি নাইনটিন এই ফোল্ডারের ভিতরে যেহেতু ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলোকে রাখছি তো এখন এই লোকেশনটা আমরা ব্রাউজারের অ্যাড্রেসে এ লেখে এখন ইন্টার দিয়ে দেব ইন্টার দিলে তখন আমাদের এইখানে ইনস্টলেশন যে প্রসেসটা সেটা আমাদের এখানে শুরু হবে তো এখানে একটু সময় নেবে একটু লোড নিতে আমরা একটু ওয়েট করি তো আমাদের এই যে এইরকম একটা আমরা পেজ পাবো কি যেখানে প্রথমত আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার অপশন দেবে তো এই অপশনটা আসলে এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজটা কোন ফর্মেটে রাখবো সেটা সিলেকশন করে কন্টিনিউ করে দেবো তো আমি ইংলিশ ফর্মেটে রাখতেছি রেখে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলে আমাদের পরবর্তী এরকম আর একটা পেজ আসবে তো এখানে বলতেছে যে ওয়ার্ড পেজটা ইনস্টল করার জন্য আমাদের এই ধরনের কিছু ইনফরমেশন লাগবে তো এই ইনফরমেশন গুলো আমাদের এই যে লেটস করতে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেইখানে আমাদের এই ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে আর তো এখন এটা আরেকটা উপায় করা যায় যে নিচে একটা অপশন দিয়ে দিছে যে আমরা যদি এখান থেকে করতে না চাই তাহলে আমরা সরাসরি ডাব্লিউপি কনফেক্ট নামের একটা পেজ আছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ভেতরে মানে আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল গুলো রাখছি এই যে ডাব্লিউ পি ফোল্ডারে তো এইখানে দেখবেন wp config নামের একটা পেজ পাবো আপনারা। পই গেল। এইখানে একটা ফাইল আছে। এটা একটা নামের পেজ আছে। তো এইখানে গিয়ে আমাদের ওই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হয়। তো এটা আমি ম্যানুয়ালি এখানে করার দরকার নাই। আমরা যেহেতু এখান থেকে ওয়েবসাইট থেকে ইনস্টল করতেছে এখান থেকে করি। তো এখানে যে ইনফরমেশন গুলো চাবে সেটা হচ্ছে যে একটা ডাটা বেস আপনার তৈরি করতে হবে ডাটা ইউজার নেম লাগবে একটা পাসওয়ার্ড লাগবে একটা হোস্ট লাগবে তো এই এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে যে আমাদের সার্ভার যেহেতু আমি গত আপনাদের বলছিলাম যে এই সার্ভারটা ইনস্টল করলে আমাদের একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারও ইনস্টল হয় তো আমাদের ইনস্টল আমাদের ডাটা আমাদের এ গিয়ে একটা ডাটাবেস তৈরি করতে হবে মূলত হচ্ছে যেহেতু আমরা বললাম যে হোয়াটসেস এর মাধ্যমে আমরা হচ্ছে যে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি তো ডাইনামিক ওয়েবসাইট এর যেটা আমরা ফিচার যেটা আমরা বলছিলাম যে ডাইনামিক ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো আমাদের ডাটা বেজে স্টোর থাকে তো এখন আমরা যে হোয়াটসেস এর মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করবো সেটা যেহেতু ডাইনামিক ওয়েবসাইট হবে তো আমাদের ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো কিন্তু আমাদের ডাটা বেজে রাখতে হবে তো সেটা আমরা অ্যাকচুয়ালি কোন ডাটা বেজে রাখবো সেটা আমাদের এখান থেকে নির্দিষ্ট করে দিতে হবে তো আমরা আমাদের সার্ভারে একটা ডাটা বেস তৈরি করার জন্য যেটা করব এই কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেখেন এই যে মাই স্কুয়েল এর এইখানে একটা অ্যাডমিন বাটন আছে তো এখানে ক্লিক করলেও হবে এখানে ক্লিক করলেও আপনার ডাটা বেজের ড্যাশবোর্ডটা ওপেন হবে আবার যদি মনে করেন যে না এটা এইরকম আছে থাকুক আমরা হচ্ছে যে অন্য একটা ট্যাবে এই নিউ একটা ট্যাবে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম নিয়ে এইখান থেকে আমি আমার ওই ড্যাশবোর্ড এ যাব তাহলে আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট তো লোকাল হোস্ট লেখে আমরা যদি এখন ডাটা বেজে যেতে চাই তাহলে আমাকে এই যে এইটুকু অংশ লিখতে হবে যে পিএসপি মাই অ্যাডমিন তো আমরা এই যে এরকম পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন তো এরকম যদি লিখে ইন্টার দেই তাহলে হচ্ছে যে আমরা আমাদের সার্ভার থেকে এই এই লোকাল সার্ভারে যে ডাটাবেসটা ডাটাবেসের যে সফটওয়্যারটা ইনস্টল করা থাকে সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ডে আমরা অ্যাক্সেস করতে পারবো তো ইনস্টল করার সময় এই চারটা ইনফরমেশন যেহেতু লাগবে তো এখন আমরা এই যে লেটস করতে যদি ক্লিক করি তো লেটস করতে ক্লিক করলে তখন এই যে এখন এইখানে আমাদের ওই ইনফরমেশন গুলো ডিআর অপশন বলতেছে যে এখানে একটা ডাটা নাম দেন এখানে ডাটা বেজের ইউজার দেন ডাটা বেজের পাসওয়ার্ড দেন মানে এখানে যা কিছু দিব সেগুলো সব ডাটা বেস রিলেটিভ তথ্য আমাদের এখানে দিতে হবে তারপরে এখানে হোস্ট নেম লেখেন টেবিল প্রিফিক্স কি এগুলো লেখেন তো হোস্ট নেম আমাদের এই লোকাল হোস্টই থাকবে এটা চেঞ্জ করার দরকার নাই ডিফল্ট ভাবে সার্ভারে আমরা লোকাল হোস্ট যেহেতু লোকাল সার্ভার ইউজ করতেছি তো হোস্ট নেম আমাদের লোকাল হোস্টই থাকবে টেবিল প্রিফিক্স এটা যা আছে এরকমই থাক এটা আমরা কাস্টমাইজ করতে পারি তবে আমি এটাই রাখতেছি কোনো সমস্যা নাই তো এখন আমার এখানে এই যে স্যার এটা করতে পারি বলেন এ টেবিল প্রিফিক্স জিনিসটা কি এটা কি এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন আমরা যে এইখানে যে ডাটাবেসটা তৈরি করব সেই ডাটাবেস এর ভেতরে আমাদের ডিফল্ট ভাবে কিছু টেবিল ইনসার্ট হয়ে যাবে ইনস্টল করলে তো সেই টেবিলের হচ্ছে যে হচ্ছে যে কথাটা এক থাকবে প্রত্যেকটা আচ্ছা এর আগে এই রকম তো এখন এখানে আমাদের এই যে তিনটা ইনফরমেশন দিতে হবে একটা ডাটাবেস নেম একটা ইউজার আর একটা পাসওয়ার্ড তো এই তিনটাই হচ্ছে যে ডাটা বেস রিলেটিভ তো এখন এই তিনটা ইনফরমেশন আমরা পাবো হচ্ছে যে আমাদের এই যে ডাটা লোকাল সার্ভারের যে আমরা এই যে ডাটা বেজে আসলাম ডাটা বেজের ড্যাশবোর্ডে যে আসলাম এইখানে আমরা এটা পাবো তো এই ড্যাশবোর্ড এই অ্যাড্রেসে আসলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এই অ্যাড্রেসে আসলে আমরা এই রকম একটা ড্যাশবোর্ড পাবো তো এই ড্যাশবোর্ডে আমাদের তেমন কোনো কাজ নাই শুধুমাত্র একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আর কিছু না তো আমরা এখান থেকে এই যে উপরে দেখেন আমাদের একটা ট্যাব আছে ডাটা বেস নামের ট্যাব এই এই ড্যাশবোর্ডে আসলে এখানে উপরে আমরা একটা ট্যাব পাবো ডাটা বেস তো আমরা এই ডাটা ক্লিক করব ডাটা বেসে ক্লিক করে এখানে আমরা একটা ডাটা নাম দিব তো এখানে ডাটা নামটা একটু সিঙ্গেল ওয়ার্ডের রাখার চেষ্টা করবেন দুইটা ওয়ার্ড না রাখাই বেটার কারণ এই দুইটা ওয়ার্ডের নাম লিখলে এর ভিতরে এই যে স্পেস বা ড্যাশ এগুলো ইউজ করা মানে ইউজ ইউজ করলে আপনার নামটা ভ্যালিড হবে না এটা আসবে আর এই রকম করে কাজ করতে পারি মানে ধরুন দুইটা ওয়ার্ড যদি হয় এরকম দিয়ে আন্ডার দিয়ে এরকম লিখতে পারবো তো এটা একটা ভ্যালিড ডাটা বেস হবে কিন্তু এরকম স্পেস রাখা যাবে না এটা ইনভ্যালিড আবার যদি ড্যাশ দিই তাহলে সেটাও ইনভ্যালিড ডাটা বেস নেম হবে তো যার কারণে আমরা এখানে চেষ্টা করবো একটু সিম্পল একটা ডাটা নাম ইউজ করার আর কি কিছু তো আমি এখানে আমাদের ব্যাসের নামে আমি একটা ডাটা বেস তৈরি করতেছি যে ডাব্লু পি নাইনটিন দিয়ে দিলাম এরকম নামে একটা ডাটা তৈরি করলাম যে ডাব্লু নাইনটিন তো এখানে ডাটা এর নামের আগে আবার সংখ্যাও দেওয়া যাবে না প্রথমে সংখ্যা দেওয়া যাবে না পরে সংখ্যা দিতে পারবো কিন্তু প্রথমে ক্যারেক্টার থাকবে তাহলে এরকম একটা নাম দিয়ে দিলাম দিয়ে এখন এইখানে যা আছে এটাই থাকো ক্রিয়েট বাটনে আমরা একটু ক্লিক করবো করলে আমাদের এই যে ডাটা তৈরি হয়ে যাবে এই যে পাশে দেখেন আমাদের এই যে ডাব্লিউ পি নামের একটা কিন্তু ডাটা বেস চলে আসছে তো এখন এই এই নামটাকে আমরা হচ্ছে যে আমাদের এই ওয়ার্ড এই জায়গাতে ব্যবহার করবো এটা আলাদা একটা ট্যাবে রাখবেন এই ডাটা বেসের ড্যাশবোর্ডটা আলাদা একটা ট্যাবে ওপেন করে নেবেন নিয়ে এখন ডাটা বেজের জায়গায় আমরা হচ্ছে যে বলে দিই ওইখানে কি নামে ডাটা বেজ মিসি নাইনটিন নামে আর এই লোকাল সার্ভারে আমরা যত ডাটা বেজ তৈরী করবো প্রত্যেকটা ডাটা বেজেরই ডিফল্ট ইউজার থাকে রুট আর পাসওয়ার্ড থাকে ব্লান মানে আমরা এখানে এই যে যে ডাটাবেজ টা তৈরী করলাম তো এই ডাটাবেজের আমাদের একটা ইউজার আর পাসওয়ার্ড ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে যায় ডাটাবেজ তৈরি করার সাথে সাথে তো আমাদের এই যে ডাটা বেস যেটা তৈরি করে নিছি তো এটার ইউজার নেম হবে হচ্ছে যে রুট তো লোকাল সার্ভারে আমরা যখন কাজ করব তখন সব সময় আমরা আমাদের এই ইউজার নেমটা রুট রাখার চেষ্টা করব আর পাসওয়ার্ড থাকবে ব্লান মানে এইখানে কোনো কিছুই থাকবে না যদি কোনো কিছু থাকে তাহলে সেইগুলো এভাবে রিমুভ করে দিয়ে এটা একবারে ব্লান রাখবেন এখানে কোনো কিছুই রাখা যাবে না তাহলে মোটামুটি আমাদের সবগুলো তথ্য আমাদের দেওয়া হয়ে গেল তার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন তার ওই যে ইউজার নেম রুট দিচ্ছেন যে এটা কি মানে অন্য ইয়াতে মানে এটা কি ডিফল্ট থাকবে নাকি এটা আমাদের বসায় রাখতে হবে শুধু এটার জন্য এটা এখান থেকে যখন ডাটা তৈরি করবেন তখন এই ডাটাবেজে আমাদের ডিফল্ট ভাবে এই ড্যাশবোর্ড মানে লোকাল সার্ভারে এই লোকাল সার্ভার থেকে যত ডাটা বেস তৈরি করবেন সবগুলো ডাটা বেসে এই যে ইউজার নেম সবসময় রুটি থাকে এটা ডিফল্ট এটা কোনো কিছু করার দরকার নাই যার শুধু আমরা এখানে যেহেতু আমরা এই লোকাল সার্ভারে এই ডাটা বেসটা তৈরি করে নিছি তো কি নামে ডাটা তৈরি করলাম সেই নামটা আমরা এখানে বসাই দিব আর ইউজার নেম এটা রুট রুটি দিয়ে দেবো পাসওয়ার্ড হ্যাঁ ডিফল্ট যেটা সেটা দিয়ে দেবো পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে আর পরবর্তী যেগুলো আছে এরকমই রাখবো আমরা রেখে জাস্ট আমরা এই যে নিচে সাবমিট বাটন আছে তো সাবমিট বাটনে ক্লিক করবো তো এখানে যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তী স্টেপে আসবে আসলে আমাদের এখানে এখন বলতেছে রান দা ইনস্টলেশন তো আমরা এখান থেকে জাস্ট ইনস্টলেশন ক্লিক করলে তখন আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে তো এই পেজে আমাদের এখানেও কিছু ইনফরমেশন আমাদের দিতে বলবে তো এখানে ইনফরমেশন যেগুলো চাইবে সেগুলো হচ্ছে যে সাইট রিলেটিভ তো এর আগে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি সেগুলো হচ্ছে তো আমাদের ডাটা বেস রিলেটিভ ইনফরমেশন দিয়েছি আর এখন যে এখানে যে ইনফরমেশন গুলো আমাদের সাবে সেগুলো হচ্ছে তো আমাদের ওয়েবসাইট রিলেটিভ ইনফরমেশন যেমন ওয়েবসাইট এর আমরা টাইটেল কি দিব তো আমি এমনিতে ডিফল্ট ভাবে ধরুন হচ্ছে যে আমি এখানে টাইটেল দিয়ে রাখলাম নেকটা তো এটা আমরা পরবর্তীতে আমাদের আমাদের ওয়েবসাইট থেকে এটা চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নাই আর এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে তো এইটা অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে এর আগেও একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম আবার এখানেও ইউজার নেম পাসওয়ার্ড এটা আবার কিসের দিল তো এর আগের যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিছি আমরা সেইটা তো আমরা দিছি হচ্ছে যে ডাটা বেজে আর এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব সেটা হচ্ছে যে ওয়ার্ড ইনস্টল করলে আমাদের দুইটা পার্ট আমাদের ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে মুখ কথা যেহেতু আমরা বললাম ওয়ার্ক ওয়ার্কপ্রেসের মাধ্যমে আমরা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করব তো ডায়নামিক ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমাদের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ফন্ট ইন পার্ট আর একটা ব্যাক ইন পার্ট তো ফ্রন্ট ইন পার্টে মূলত আমাদের ওয়েবসাইটের ডিজাইন থাকে যেখানে সবাই অ্যাক্সেস করতে পারে সবাই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দেখতে পারবে আর ব্যাক ইন পার্ট যেটা তো ব্যাকিং পার্টে মূলত হচ্ছে যে আমাদের সবার অ্যাক্সেসটা থাকে না ব্যাকিং পার্টে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে লগ করে তারপরে আপনি ওই ড্যাশবোর্ডে ঢুকে আপনি আপনার ওয়েবসাইটের এর অ্যাড করা ডিলিট করা এডিট করা এই ধরনের কাজগুলো যাতে করতে পারে তো এই ওয়ার্ড প্রেসও আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দেয় এবং আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য বা ওয়েবসাইটটাকে ম্যানেজ করার জন্য আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দিবে তো সেই ড্যাশবোর্ডে যাতে আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড এর মাধ্যমে ঢুকতে পারি তো এই আমরা আমরা একটা যাতে নেম ঢুকতে পারি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের এইখানে বসাতে হবে তো ধরুন এটা আমরা আমাদের মতো করে দিব এইখানে ধরেন আমি আমার ইউজার নেম দিচ্ছি আমার নামটা আর পাসওয়ার্ড স্যার আপনাকে শুনতে পাচ্ছি না আচ্ছা সরি আচ্ছা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি এইটা মূলত হচ্ছে যে আমাদের ওই যে ড্যাশবোর্ড যেটা দিবে ওয়ার্কপ্লেস থেকে সেই ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড তো এইখানে আমরা আমাদের মতো করে একটা নাম আমাদের ইচ্ছামতো মতো একটা পাসওয়ার্ড দিব আর এটা আমরা কনফার্ম করে রাখবো যদিও উইক পাসওয়ার্ড হয়েছে তার কারণে এটা উইক পাসওয়ার্ডটা আমি রাখতে চাচ্ছি তার কারণে এটা টিকমার্ক দিলাম এইখানে আমরা একটা ডেমো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন আমি এমনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এখানে এটা দেওয়ার দরকার নাই যা সেই কটা ইনফরমেশন দিবেন তো এইগুলো পরবর্তীতে চেঞ্জ হবে কোনো সমস্যা নাই দিয়ে আমরা এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে আর ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে আমাদের একটা ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসে মূলত এই যে ওয়েবসাইট পার্টটা যেহেতু কন্ট্রোল হয় হচ্ছে যে আমাদের থিমের মাধ্যমে যেহেতু আমরা এর আগে আপনাদের বলছি যে ওয়ার্ড আমাদের দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এটা হচ্ছে যে থিম আর এটা প্লাগ তো আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইন পার্টটা কন্ট্রোল করি মূলত হচ্ছে যে থিম দিয়ে তো এই যে ওয়ার্ড যখন ইনস্টল হবে তখন আপনার ডিফল্ট ভাবে আমাদের তিনটা থিম আমাদের ইনস্টল হয়ে যায় আমাদের ওয়েবসাইটে তিনটার ভিতর যে কোনো একটা থাকে মানে তিনটা থিম দেওয়া থাকে তিনটার ভিতরে একটা থিম আমাদের একটা থিম ডিফল্ট ভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড হয় তো যার কারণে আমাদের একটা ওয়েবসাইটে সিম্পল একটা ডিজাইন আমাদের অ্যাড হয়ে যায় তো এখন দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এখন যদি আমি আমার ফোল্ডারে আসি যে আমাদের ফোল্ডারটা কি লোকাল হোস্ট তারপরে আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি ডাব্লিউ কে তো এটা লেগে লিখে এর আগে যখন ইন্টার দিছিলাম তখন কিন্তু আমাদের ওই ইনস্টলেশন প্রসেসটা আসছিল কিন্তু এখন যেহেতু ইনস্টল হয়ে গেছে এখন কিন্তু আর ইনস্টলেশন প্রসেস আসবে না এখন আমাদের সরাসরি ওয়েবসাইট আমাদের এখানে শো হবে তো এখন দেখেন আমি ইন্টার দিই ইন্টার দিলে আমার এখানে দেখেন ওয়েবসাইট লোড হয়ে যাবে এই যে এটা দেখেন আমার কিন্তু অলরেডি একটা ডিজাইনে আমার ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিছে তো এই যে এটা হচ্ছে তো আমাদের ওয়েবসাইট তো এই যে এখানে যে ডিজাইনটা দেখতেছি তো এটা একটা ওয়ার্ড একটা ডিফল্ট থিমে এই ডিজাইনটা করা থাকে সেই থিমটা আমাদের করে করে আর কি অটোমেটিক তো সেই ডিজাইনে আমাদের ওয়েবসাইটটা এখানে শো হয়ে থাকে তো এখন আমরা যখন এই ডিজাইনটা না তখন আমরা আমাদের পছন্দ মতো একটা থিম এইখানে আমরা আমাদের এই ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ করে নেব মানে আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইন আহ যে কোনো সময় চেঞ্জ করতে পারি এই থিমের মাধ্যমে যখন আমার অন্য কোনো থিম দরকার এই থিমের ডিজাইন ভালো লাগতেছে না অন্য একটা থিম আছে তাহলে সেই থিমটা যা সাথে ইনস্টল করলে দেখবেন আপনার ওয়েবসাইটের ডিজাইনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আমরা এই যে এরকম একটা ওয়েবসাইট পেয়ে গেলাম আর এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার বা ম্যানেজ করার জন্য আমাদের এই ওয়ার্ডপ্রেস একটা ড্যাশবোর্ড দিবে তো সেই ড্যাশবোর্ডে অ্যাক্সেস করার জন্য আমাদের এখন এখানে ইউআরএলটা লিখতে হবে এরকম যে লোকাল হোস্ট প্লাস হচ্ছে যে আমরা যে ফোল্ডারে আমাদের ওয়েবসাইট রাখছি সেই ফোল্ডারের নাম যে ডাব্লিউ পি তারপরে এখন আমরা যদি গ্যাস বোর্ডে যেতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে ডাব্লিউ পি অ্যাডমিন ডাব্লিউ পি ড্যাশ দিয়ে আমরা অ্যাডমিন লিখব মানে আমি ড্যাশ বোর্ডে যেতে চাচ্ছি অ্যাডমিন ড্যাশ বোর্ডে তাহলে আমি যে ফোল্ডারের ভিতরে ওয়েবসাইট রাখছি সেই ফোল্ডারের নাম দিয়ে আমরা বলে দিব ডাব্লিউ পি অ্যাডমিন দিয়ে যখন ইন্টার দিব ইন্টার দিলে আমাদের এইখানে আমাদের ওয়েবসাইটটা শো হয়ে যাবে ড্যাশবোর্ড এর লগ ইন এর অপশনটা আমাদের চলে আসবে এই যে তো এখন এইখানে আমরা লগ ইন করলে তখন আমরা ড্যাশবোর্ডটা পাবো তো যেহেতু আমরা বললাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমরা এরকম দুইটা পার্ট পাবো একটা হচ্ছে যে ওয়েবসাইট পার্ট আর একটা হচ্ছে যে ড্যাশবোর্ড পার্ট তো ওয়েবসাইট পার্টে তো আমার লগ ইন করার দরকার নাই ওয়েবসাইট পার্টটা শুধু আমরা যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখে ইনস্টল করছি সেই ফোল্ডার পর্যন্ত লিখে ইন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসবে আর ড্যাশবোর্ডে যেতে চাইলে আমাদের হচ্ছে যে লিখতে হবে ফোল্ডার এর পরে ডাব্লিউপি ড্যাশ দিয়ে অ্যাডমিন লিখতে হয় লিখলে তখন আমাদের এই পেজটা আসবে তো এখন আমরা ওই যে ইনস্টল করার সময় আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিছিলাম তো এখানে ইনস্টল করার সময় দুই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় প্রথম যেটা দিছিলাম সেটা হচ্ছে যে ডাকা বেজ ইউজার নেম পাসওয়ার্ড তো ওইটা কিন্তু আমরা এখানে দিব না পরবর্তীতে আমরা যেটা দিছিলাম যে ইউজার নেম দিছিলাম কি রনি আর পাসওয়ার্ড দিছিলাম হচ্ছে যে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই দিয়ে দিলাম দিয়ে এখন যদি আমি লগ ইনে ক্লিক করি তো আমার ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে ড্যাশবোর্ডে আমাকে লগ ইন করে দেবে এটা লোকাল সার্ভারে ওয়ার্ড পেসটা ইনস্টল করতে একটু এই ঝামেলাটা হয় যে ডাটা বেস তৈরি করা ইউজার পাসওয়ার্ড দিয়া এইরকম কিন্তু অন্য অন্য এরপরে আমি আর একটা লোকাল সার্ভার নিয়ে কাজ করব সেখানে আমাদের এত ঝামেলার প্রয়োজন পড়বে না ওইটাতে অটোমেটিক ডিফল্ট ভাবে সবকিছু ক্রিয়েট হয়ে যাবে স্যার ঝামেলা তো শিখার প্রয়োজন আছে স্যার একটু হার্ড প্রথমে পরে ইজি লাগবে হ্যাঁ এই জন্য এটা আগে দেখালাম পরে আমি ওইটা দেখাবো আর কি যদি লগইন করলাম লগইন করলে এই যে ড্যাশবোর্ডে কিন্তু আমরা লগইন হয়ে গেছি তো এখন এই ড্যাশবোর্ড থেকে আমরা এই যে যে মেনু গুলো পাচ্ছি তো এই মেনু গুলো ব্যবহার করে করে আমরা আমাদের ওয়েবসাইটের ফুল কন্ট্রোলিং টাইমটা পাবো বা ওয়েবসাইটটাকে ফুল কাস্টমাইজ করতে পারবো সেটা ওয়েবসাইটের মেনু চেঞ্জ করা বলেন ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করা বলেন ওয়েবসাইটে প্লাগইন অ্যাড করা বলেন মানে যা কিছু আমাদের দরকার সেগুলো সবই হচ্ছে যে আমরা এই ড্যাশবোর্ড থেকে করব মানে ওয়েবসাইটে যা কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়বে সব হচ্ছে যে আমরা এই ড্যাশবোর্ড থেকে আমরা সেই পরিবর্তন গুলো করে নেব আর তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস তো এইভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসতে চাই তাহলে আমি আবার বলতেছি যে আমরা লোকাল হোস্ট দিয়ে আমরা যে ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেসের এর ফাইলগুলো রাখছি সেই ফোল্ডারে নামটা আমরা এখানে বলে ইন্টার দিয়ে দিব তাহলে আমাদের ওয়ার্ড প্রেস মানে মাধ্যমে যে ওয়েবসাইটটা আমাদের পেজে অ্যাড হয় সেটা আমরা এখানে পাবো আর যদি ড্যাশবোর্ডে দিতে চাই তাহলে আমাদের এই ফোল্ডারের পরে লিখতে হবে wp ড্যাশ অ্যাডমিন যে আমরা যে ফোল্ডারে ওয়ার্ড প্রেসটাকে রাখছি সেই ফোল্ডারের পরে আমাদের দিতে হবে wp ড্যাশ অ্যাডমিন দিয়ে ইন্টার দিলে তখন ওই ড্যাশবোর্ডে লগইন এর অ্যাক্সেস আসবে তারপরে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করলে তখন আমরা এই ড্যাশবোর্ডে আসতে পারবো আর কি আর আমরা এই যে ডাটা যেটা তৈরি করলাম ড্যাশবোর্ডে ডাটা বেসে গিয়ে তো ডাটা যাওয়ার জন্য আমরা লোকাল হোস তারপরে এই যে পিএসপি মাই অ্যাডমিন লেখে ইন্টার দিলে তো আমাদের ডাটা বেসের ড্যাশবোর্ড এখানে ওপেন হবে তো এই তিনটা ওয়ার্ড একটু ভালো করে মনে রাখবেন ড্যাশবোর্ডে আসতে চাইলে লোকাল হোস্ট তারপরে পিএসপি মাই অ্যাডমিন দিয়ে আমরা হচ্ছে এই যে এই ডাটাবেস তৈরি করছিলাম এই যে ডাব্লিউ পি তো এর ভিতরে দেখেন আমরা কিন্তু কোনো টেবিল দিছিলাম না কিন্তু এখন ওয়ার্ড ইনস্টল হওয়ার সাথে সাথে অটোমেটিক এই ডাটা এর ভিতরে দেখেন বারোটা টেবিল ইনসার্ট হয়ে যায় এই যে দেখেন এই যে এই টেবিল গুলো অটোমেটিক আমাদের ইনসার্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা টেবিলের যে প্রিফিক্স আমাদের কি ছিল ডাব্লিউ তো সেই প্রিফিক্সটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে তো এই যে টেবিলের নামের আগে আর কি তো এই যে এইটা এই টেবিল গুলোর ভেতরেই আমাদের এই ওয়েবসাইট এর ডাটা গুলোকে এই টেবিল গুলোর ভিতরে স্টোর করা করতে পারবে আর কি বা স্টোর করা থাকে মানে আমরা ওয়েবসাইট এর যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেই ইনফরমেশন গুলো আমাদের এই টেবিল গুলোর ভিতরে এসে স্টোর হবে যেমন আমরা আমাদের এই যে ইউজার যেগুলো তৈরি করব সেই ইউজার গুলো আমাদের এই যে ইউজার টেবিল এর ভিতরে আসবে আমরা আমাদের ওয়েবসাইট যে পোস্ট গুলো দিব সেই পোস্ট গুলো আমাদের এই পোস্ট টেবিলের ভিতরে আসবে এরকম এগুলো নিয়ে আমি আবার পরে ডিটেলস দেখাবো সমস্যা নাই তাহলে আমরা কিভাবে ইনস্টল করতে হবে সেই দেখলাম আর এখন আমরা এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডে যে গুলো আছে তো কোন মেনুর কি কাজ আহ এইটা নিয়ে একটু আলোচনা করবো যে আমরা কোন মেনুতে কি ধরনের কাজ করতে পাবো তো এখান থেকে আমরা যদি প্রথম যে মেনুটা আছে আমাদের পোস্ট মেনু তো এই পোস্ট মেনু থেকে মূলত হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যে পোস্ট গুলো দিব আর কি যেমন ধরেন আমরা যদি কোনো নিউজপেপার ওয়েবসাইটে যাই নিউজ পেপার ওয়েবসাইটে বেশি আমাদের হচ্ছে যে ওই পোস্ট রিলেটিভ কন্টেন্ট গুলো বেশি থাকে প্রথম আলো ওয়েবসাইটে যদি আমরা আসি নিউজ পেপার অনলাইন নিউজ পেপার ওয়েবসাইটে তো এই যে এইগুলো কিন্তু প্রত্যেক দিন মানে আলাদা আলাদা পোস্ট করা হয় তো এদের যে ওয়েবসাইটটা আছে তো এদেরও একটা ড্যাশবোর্ড আছে তো এই ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখা গেল যে এই পোস্ট গুলো প্রত্যেক দিন আপডেট যে নিউজ সেই নিউজ গুলো কিন্তু ওই ড্যাশবোর্ড থেকে আহ আপলোড দেয় সেটা হচ্ছে যে ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে শো হয় এবং কত মিন সময় আগে দেওয়া হয়েছে কত তারিখে দেওয়া হয়েছে সেই তারিখগুলো আমাদের এইখানে দেখায় কিন্তু তো আমরা আমাদের ওয়েবসাইটে এই রকম এই ধরনের কিছু পোস্ট আমরা দিতে পারব তো আমরা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে সেই পোস্ট টাইপের কন্টেন্ট আমাদের এই পোস্ট মেনু থেকে দিতে হবে তো আমি এটা পোস্ট কিভাবে দিতে হয় সেটা আমি পরে আলোচনা করবো আর কি সমস্যা নাই এমনি আপাতত কোনটা কি কাজ সেটা আমি এমনি বলে যাচ্ছি পোস্ট কাজ হচ্ছে যে ওয়েবসাইটে আমরা এই ধরনের কিছু পোস্ট অ্যাড আর মিডিয়ার কাজ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যে ছবিগুলো রাখব সেটা আমাদের ওয়েবসাইটে যত ছবি থাকতে পারে তো সেই ছবিগুলো মূলত হচ্ছে যে আমাদের এই মিডিয়া যে মেনু এই মিডিয়া মেনুতে এসে আমাদের অ্যাড হয় মানে আমাদের ওয়েবসাইটের যত ফাইল টাইপের কন্টেন্ট থাকবে সেই আমাদের এই আসে আর পেজ অপশন থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের যে পেজ গুলো থাকবে যেমন ধরুন এই ওয়েবসাইট এর যে এইগুলো আলাদা আলাদা পেজ এইগুলো আলাদা আলাদা পেজ তো এই ধরনের কিছু পেজ আমাদের ওয়েবসাইটের যে পেজ গুলো থাকে তো এই পেজ গুলো আমরা হচ্ছে যে তৈরি করবো আমাদের এই পেজ অপশন থেকে সেটা ধরুন হোম পেজ অ্যাবাউট পেজ কন্টাক্ট পেজ তো আমরা আমাদের ওয়েবসাইটে যে ধরনের পেজ আমরা রাখতে চাচ্ছি তো সেই ধরনের পেজ গুলো আমরা এই পেজ মেনু থেকে তৈরি করবো আর কি কমেন্ট এই মেনুতে আমরা যে এগুলো পাবো সেটা হচ্ছে যে আমরা ধরুন এই যে যে পোস্ট গুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিই তো এই ওয়েবসাইট পোস্ট গুলোতে অনেক সময় দেখা যায় যে ইউজাররা বিভিন্ন ধরনের কমেন্ট করে তো আমরা আমাদের যে পোস্টগুলো আমরা দিয়ে থাকি তো সেই পোস্টগুলোতে ইউজাররা যে কমেন্ট গুলো করবে তো সেই কমেন্ট গুলো মূলত আমাদের হচ্ছে যে এই কমেন্ট মেনুতে এসে স্টোর হবে যে আমাদের কোন পোস্টে কি ধরনের কমেন্ট করা হলো কোন ইউজার কি কমেন্ট করলো এই কমেন্ট গুলো ম্যানেজ করার জন্য আমরা এই কমেন্ট মেনুটা আমরা ব্যবহার করে থাকি আর এই অ্যাপিয়ারেন্স মেনুটা ইম্পর্টেন্ট এই অ্যাপিয়ারেন্স মেনু থেকে মূলত হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যে থিম গুলো ব্যবহার করার দরকার এবং থিম থিমের মাধ্যমে যেহেতু আমরা বলছি যে থিমের কাজ হচ্ছে যে ওয়েবসাইটের ডিজাইনটাকে চেঞ্জ করা যে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন আপনার মতো করে যদি চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই থিম ব্যবহার করে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের ডিজাইনটা আমাদের চেঞ্জ করে নিতে হবে আচ্ছা সরি নামাজের যে তো সময় হয়েছে একটু নামাজ পড়ে এসে তারপর আবার কন্টিনিউ করব বলেন তাহলে এই যে আমাদের যে ক্লাস গুলো হচ্ছে এটা আমরা কোনো ভিডিও পাবো ভিডিও ক্লিক পাবো পাবেন পাবেন সমস্যা নেই এটা কি স্যার ক্লাসের সাথে সাথে দিয়ে দিলে হয় কি তাহলে প্র্যাকটিস টা ভালো হয় কারণ এখন আমরা সাথে ক্লাস করছি শুধু দেখে যাচ্ছি কিন্তু প্র্যাকটিস তো করতে পারছি না ঠিক আছে বা আপনার সাথে সাথে কাজ করতে পারছি না যদি ভিডিও ক্লাসের পর পরই দিয়ে দেওয়া হয় তাহলে আমরা বসে বসে হয়তো প্র্যাকটিসটা করতে পারতাম পরে পরে পাবেন সমস্যা নাই গুগল ইয়া গুগল ক্লাসরুমের লিংকটা একটু দিলে ভালো হয় কেউ তো দিচ্ছে না আপনি একটু দিয়ে দেন আমাকে আমরা এখান থেকে যে অ্যাপিয়ারেন্স অপশনে এই অ্যাপিয়ারেন্সে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে এই থিমগুলো চেঞ্জ করার দরকার বা ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করতে গিয়ে আমাদের যে থিমগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে সেইগুলো আমরা হচ্ছে তো আমাদের এই অ্যাপিয়ারেন্সে আমরা পাঠব আচ্ছা এক মুনি সরি একটু এটা পার্সোনাল একটা প্লাগইন হলো যেটা নেক্সট শর্ট ফাংশন আসে। আমরা যেটা বলতিছিলাম তো এই অ্যাপিয়ারেন্স মেনু থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যে থিমের যে বিষয়টা সেই থিমগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারব। লগইন অপশন থেকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে এই যে এক্সট্রা যে অপশনগুলো অ্যাড করার জন্য যে ধরনের লগইন দরকার সেইগুলো আমরা এই প্লাগইন মেনু থেকে ইনস্টল করে নিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাপ্লাই করতে পারবো তারপরে আমাদের এখানে ইউজার যেটা আছে তো এই ইউজার মেনু থেকে মূলত আমরা এই যে ড্যাশবোর্ডে কাকে কাকে আমরা অ্যাক্সেস করতে দিব বা কে কে আপনার হচ্ছে এই ড্যাশবোর্ডে কাজ করে মানে আপনার ওয়েবসাইটে কাজ করার মতো পারমিশন পাবে তো এই ধরনের রোল অ্যাসাইন করে দিয়া বা নতুন ইউজার ক্রিয়েট করে দেওয়ার যে বিষয় সেটা আমরা এই ইউজার মেনু থেকে পাবো আমি এগুলো সব স্টেপ বাই স্টেপ টুলস থেকে আমাদের এইখানে কিছু ওয়েবসাইটে কিছু ডাটা ইম্পোর্ট করা এক্সপোর্ট করা এ ধরনের কিছু অপশন আমরা এই টুলস নিতে আর সেটিং থেকে মূলত আমাদের ওয়েবসাইটে বেসিক যে সেটিং গুলো তো সেই সেটিং গুলো আমরা হচ্ছে আমাদের এই সেটিং মেনু থেকে আমরা হচ্ছে করে নেব তো এমনি জাস্ট একটা সিম্পল একটা ধারণা পেলাম যে কোন মেনুতে আমাদের কি ধরনের কাজ এখন এইখান থেকে আমরা আমাদের একটা একটা করে মেনু ইউজ করে করে আমি একটু কাজ করব যেমন আমি আমি প্রথমত সেটিং থেকে আমি কাজ করতেছি তো এই যে সেটিং মেনুতে যদি আমরা আসি সেটিং মেনুতে আসলে সেটিং এর আন্ডারে আমাদের এইরকম আমাদের অনেকগুলো সাব মেনু থাকে তো সাব মেনুর ভিতরে প্রথম যে মেনুটা আছে আমাদের জেনারেল মেনু তো আমরা জেনারেলে যদি আসি তো জেনারেলে যে অপশন গুলো পাবো এই অপশন গুলো মূলত হচ্ছে যে আমাদের সাইটের কিছু বেসিক ইনফরমেশন চেঞ্জ করার মতো কিছু ইনফরমেশন আমরা এখানে পাবো যেমন ধরেন আমাদের সাইট টাইটেল এখানে আমি নেকটা দিয়ে রাখছি তো আমাদের ওয়েবসাইটে এইখানে দেখেন এই যে ট্যাবের ভেতরে যে নামটা শো হয়ে আছে এই যে নেকটার লেখাটা এই যে এর ট্যাবের ভেতরে দেখেন এই যে নেকটার লেখা আমাদের এখানে আছে তো এই নেটটার লেখাটা মূলত আমরা হচ্ছে যে এই যে জেনারেল সেটিং সেটিং থেকে জেনারেল জেনারেল থেকে এইখানে যে লেখাটা দিব সেই লেখাটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট এর এই টাইটেল মানে ট্যাবের ভিতরে এইখানে আমাদের শো হবে তো আস হচ্ছে যে আমাদের ওয়েবসাইট এর যে লোগো হিসাবেও আমাদের ওই টাইটেলটা আমাদের ব্যবহার হয় মানে টাইটেল আমি যে লেখাটা দিব সেটা আমাদের এইখানেও শো হবে তো এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নাই এই লেখাটা না দিয়ে অন্য কোনো ইমেজ আমরা এখানে অ্যাড করতে ট্যাগ ট্যাগলাইনটা মূলত হচ্ছে যে এখানে আমরা যে লেখাটা দিব সেইটা মূলত হচ্ছে যে আমাদের এই অনেক টিমের থিমের উপর ডিপেন্ড করে এটার পজিশনটা ওই ট্যাগ লাইনের পজিশনটা অনেক সময় শো হয় তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে লোভন নিচ্ছে অথবা এখানে কোনো জায়গায় এই ট্যাগ লাইনের লেখাটা শো হয় তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না মানে এটা আমাদের ব্যবহার করা তেমন একটা প্রয়োজন পড়ে ট্যাগ লাইনের বিষয়টা সাইট আইকনটা ব্যবহার করা প্রয়োজন পরে সাইট আইকন বলতে যেমন ধরেন আমরা হচ্ছে যে এই যে আলো ওয়েবসাইটে যখন আসতেছি তখন দেখেন এইখানে আমাদের এই যে লোগোটা কিন্তু আমাদের দেখাচ্ছে তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে যে ফ্যাব আইকন বলা হয় তো এই ফ্যাব আইকনটা যদি আমরা আমাদের মতো করে দিতে চাই যেমন ধরেন প্রথম আলো ওয়েবসাইটে যেরকম প্রথম আলো ওয়েবসাইট এর দেখাচ্ছে তো আমরা সেই ওয়েবসাইটটা তৈরি করব আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোগোটা আমাদের এইখানে দেখাবে তো এখন এই ট্যাবের ভিতরে এখানে তো আমাদের এই যে সার্ভারের লোকটা দেখাচ্ছে তো এই লোকটা আমি এইখানে ব্যবহার না করে অন্য কোনো লোগো চাচ্ছি তাহলে সেইটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো আমরা এখানে এই যে চুজ সাইট আইকনে ক্লিক করে একটা ইমেজ আমরা সিলেকশন করে দিতে পারি তবে এইখানে সেই ইমেজের মাপটা হতে হবে আপনার পাঁচশো বারো বাই পাঁচশো বারো এই পিক্সেলের ভিতর থাকতে হবে বেশি আহ দেওয়া মানে কি আহ এর সাইডে ছোট সাইজেরই মেস আপনি নিতে পারবেন কিন্তু বড় সাইজেরই মেস নেওয়া যাবে না যেমন ধরুন আমি সাইটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এইখানে এই যে মিডিয়া লাইব্রেরি একটা অপশন থাকা এটা আপলোড ফাইভ তো মিডিয়া লাইব্রেরিতে যেগুলো থাকে সেগুলো তো আপনার যেহেতু ওয়েবসাইটে ব্যবহারকৃত ইমেজ যেগুলো সেইগুলো এখানে থাকবে আমাদের ওয়েবসাইটে যেহেতু এখন কোনো ইমেজ আমরা ব্যবহার করিনি যার কারণে এখানে কোনো ইমেজ আমাদের দেখাচ্ছে না তো আমরা এই যে আপলোড ফাইলে ক্লিক করে তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক করলে তখন আমাদের কম্পিউটার থেকে আমাদের ইমেজ সিলেকশন করার অপশন দেবে তো আমাদের কম্পিউটারে যেখানে দেখা গেল যে আমাদের ওই ধরনের কোনো ইমেজ যদি থেকে থাকে তাহলে সেই ইমেজটা আমরা হচ্ছে যে আমাদের এই কম্পিউটার থেকে সিলেকশন করে দিয়ে করতে পারি ওখানে সাইড আইকনটা আমরা অ্যাড করতে পারি তো সেক্ষেত্রে এইখানে আমাদের ইমেজটা আমি হয়তো চাচ্ছি যে এই যে এই ধরনের ইমেজ আমি অ্যাড করবো তো এটা দেখেন আমাদের সাইজ অনেকটা কম আছে তো আমি এটা সিলেক্ট করলাম করার পরে আমরা হচ্ছে যে এখান থেকে ওপেন দিয়ে দিলে আমাদের এই যে ইমেজটা আমাদের ওপেন হয়ে গেল আচ্ছা এখানে সরি ইউ আর নট অ্যালাউড টু আপলোড দিস ফাইল আচ্ছা এই যে আইসিও ফরম্যাটেড ফাইলটা আপলোড হবে না আমরা এখানে জেপিএসি ইমেজ বা পিএনজি ইমেজ এই ধরনের কোন ইমেজ আমরা দিতে পারি তো অ্যাকচুয়ালি সুপার টাইপের ওই ধরনের ইমেজ আমার এখানে এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে সে ধরণের আমি টেস্ট করার জন্য দিচ্ছি তো এই ইমেজটা আমি আপলোড করলাম এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে এখন এটা সিলেক্ট করে আমরা সেট সাইড আইকন দিয়ে দিব দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে এটা আমাদের ওয়েবসাইটে এটা তখন হচ্ছে যে অ্যাড হয়ে যাবে এইটাতে এই সাইড আইকনে এটা একটু রিপোর্ট এর কাম করতে একটু প্রবলেম হয়ে যায় মানে এটা যদি ওদের মাপ অনুযায়ী না হয় তাহলে একটু ঝামেলা পড়ে

আমাদের এগুলো সাইট অ্যাড্রেস হিসাবে এগুলো আমাদের ব্যবহার হবে এখানে আমাদের এই যে ইনস্টল করার সময় যে ইমেল অ্যাড্রেস ছিলাম সেই ইমেল অ্যাড্রেস তো এখন চাইলে আমি এটা আবার পরিবর্তন করে অন্য ইমেল অ্যাড্রেসে দিতে পারব মেম্বারশিপ এটা অনেক সময় ইম্পর্টেন্ট একটা অপশন হয় তো ধরেন আমরা যদি চাই যেমন ধরেন আমাদের এই ওয়েবসাইটে এই প্রথম আলো ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করার অপশন আছে তো আপনি এই ওয়েবসাইট থেকে দেখা গেল যে একটা অ্যাকাউন্ট করে আহ লগ ইন করে কাজ করার মতো অপশন পাচ্ছে মানে আবেদন করার মানে রেজিস্ট্রেশন করার একটা অপশন আছে তো আমরাও আমাদের এই ওয়ার্ডপ্যাস এর মাধ্যমে যে ওয়েবসাইট টা তৈরি করবো সেই ওয়েবসাইট এ যদি যে আমাদের ওয়েবসাইট থেকে এরকম আহ রেজিস্ট্রেশন করার একটা পারমিশন পাবে ইউজাররা তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে মেম্বারশিপের এই অপশন টা ঠিক মাঠিয়ে রাখবো যে এনি ওয়ান ক্যান রেজিস্টার মানে আমার ওয়েবসাইট থেকে যেকোনো ইউজার রেজিস্ট্রেশন করার পারমিশন পাবে আর যদি এটা টিক মার্ক দিয়ে না রাখি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কেউ রেজিস্ট্রেশন করার কোনো পারমিশন পাবে না এরকম আর এইখানে হচ্ছে যে নিউ ইউজার ডিফল্ট হোক তো আমাদের ওয়েবসাইট থেকে যারা আবেদন করবে বা ইউজার হওয়ার জন্য যারা হচ্ছে যে রেজিস্ট্রেশন করবে তাদের রোলটা কি হবে তো এই রোলটা খুব ইম্পর্টেন্ট রোলের ওপর ডিফেন্ড করে আমাদের এই ড্যাশবোর্ডের এই মেনুগুলোর অ্যাক্সেস গুলো কম বেশি হয় তো এখন যেহেতু ধরুন আমি হচ্ছে তো অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিন হিসেবে আমার অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসেবে তৈরি করা আছে তার কারণে আমি ড্যাশবোর্ডের এই সবগুলো মেনর অপশন আমি পাচ্ছি তো এই যে সাবস্ক্রাইবার রোল এখানে আরো অনেক রোল আছে কন্ট্রিবিউটার অথর এডিটর অ্যাডমিনিস্ট্রেটর তো এই যে ডিফল্ট ভাবে যারা অ্যাকাউন্ট করবে তাদের রোল হবে সাবস্ক্রাইবার এখানে ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে তো সাবস্ক্রাইবার রোলে যাদের অ্যাকাউন্ট হবে তারা আপনার এই ড্যাশবোর্ডে এইগুলো পুরো অপশনে পাবে না সিম্পল শুধুমাত্র আপনার প্রোফাইল চেঞ্জ করার অপশন পাবে কন্ট্রিবিউটর দিলে অথবা এখানে কিছু কিছু অপশন পাবে অথর দিলে কিছু এক্সট্রা কিছু অপশন আসবে এডিট অর দিলে অথবা আরেকটু বেশি আসবে আর অ্যাডমিনিস্ট্রেটর দিলে একবারে ফুল অ্যাক্সেসটা আমাদের আমাদের থাকবে তো এটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে যারা অ্যাকাউন্ট করবে তাদের হচ্ছে যে ইউজার রোলটা কি হবে সাইট ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখলাম টাইম জোন এটা আমরা চেঞ্জ করতে পারি তো টাইম জোনটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যখন টাইম গুলো শো করাবো যেমন ধরেন এই ওয়েবসাইটে দেখেন এই যে টাইম শো হয়ে আছে ডেট শো হয়ে আছে তো এইগুলো আমরা যেটা শো করাবো সেটা কি আমরা বাংলাদেশের লোকাল টাইম অনুযায়ী শো করাবো না অন্য কোন দেশের লোকাল টাইম তো এই টাইম জোনটা আমরা এখান থেকে দিয়ে সিলেকশন করে রাখবো রাখবো আর কি তো এটা বেসিক কিছু বিষয় আমাদের একটু সেট আপ করে রাখতে হবে তো আমরা এই যে বাংলাদেশের যেহেতু আমাদের ক্লাস সিক্স আহ ব্যবহার করা হয় তো আমরা যার কারণে এখান থেকে ক্লাস সিক্স টা আমরা দিয়ে দিব তারপর ডেট ফরম্যাট তো ডেট ফর্ম্যাট টা আমরা ফর্ম্যাটে নিবে এরকম ফর্ম্যাট এ নিবো না এই ফর্ম্যাট এরকম ফর্মেট না এরকম ফর্মেট না কাস্টম কোন ফর্ম্যাট আমরা অ্যাড করবো তো এই ধরনের কিছু বিষয় আমাদের এই ডেট ফর্ম্যাট আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারি তো যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী আমাদের এই ওয়েবসাইটে আমাদের ডেটগুলো আমাদের শো হবে আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি টাইম ফরম্যাট আমাদের কি কিরকম হবে ওয়েবসাইটে যেমন আমাদের ওয়েবসাইটে যেমন এইরকম টাইম শো হবে তো সেই টাইম গুলোর ফর্ম্যাট টা কি রকম থাকবে তো সেটাও আমাদের এইখান থেকে আমরা নিয়ে নিতে পারি যে পি এম টা বড় থাকবে না পি এম থাকবে এইরকম হয় আর উইক ই স্টার্ট আমাদের এখানে বাংলাদেশের উইক স্টার্ট হয় সাটারডে থেকে তো আমরা এখান থেকে স্যাটারডে দিয়েছি আর ইন্টারন্যাশনাল ওয়ে আমাদের মানডে থেকে উইকেস্ট শুরু তো আমরা আমাদের দেশ অনুযায়ী আমরা এটা সাঁটার দিকে দিয়ে দিলাম তো এই ধরনের কিছু চেঞ্জ আমরা করে নিতে পারি জেনারেল সেটিং থেকে নিয়ে আমরা হচ্ছে যে এই সেট গুলোকে সেট চেঞ্জ দিয়ে দিতে পারি তো এগুলো হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করার আগে বেসিক সেট আপটা এগুলো আপনার যখনই নতুন কোনো ওয়েবসাইট তৈরি করতে যাবেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তখন সেই ওয়েবসাইট এর বেসিক সেট আপ গুলো আপনার এগুলো একটু চেঞ্জ করে নেবেন তারপরে আমরা যদি সেটিং থেকে রাইটিং এ আসি তো রাইটিং এ আসলে এখানে আমাদের কিছু অপশন দিয়ে আছে তো এইগুলো এখানে তেমন কোনো চেঞ্জ করার মতো কোনো অপশন নাই যেমন এগুলো ডিফল্ট পোস্ট ক্যাটাগরি ডিফল্ট পোস্ট ফর্মেট এগুলো যা আছে এগুলো ডিফল্ট ফর্মেটটাই থাকুক এখানে আমাদের চেঞ্জ করার মতো কিছু নাই এমনিতেই যদি পরবর্তীতে আপনি ওই যে লগ ইন পাসওয়ার্ড যেটা আমরা সেটা যদি এগুলো চেঞ্জ করতে চান করতে পারেন তো এইগুলো চেঞ্জ না করা এটা বেটার এখানে তারপরে রিডিং অপশন তো সেটিং থেকে আমাদের তিনটা অপশন একটু ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে জেনারেল একটা রিডিং আর একটা হচ্ছে যে পার্মানেন্ট আর বাকি তিনটা কেমন একটা ইম্পর্টেন্ট তো রিডিং অপশনের প্রতি আমরা আসি তো রিডিং অপশনে এইখানে আমাদের যে বিষয়টা থাকে সেইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আহ রুম পেজ হিসাবে আমরা রুম পেজ কে ডিসপ্লে করাবো সেটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি এখন ধরুন আমার ওয়েবসাইটে অথবা পাঁচটা পেজ আছে তো পাঁচটা পেজ আমি পাঁচ ধরনের ডিজাইন করে রাখছি এখন এই পাঁচটা ডিজাইনের ভেতর থেকে আমি কোন ডিজাইনটাকে আমার ওয়েবসাইটের হোম পেজ হিসাবে হোম পেজ বলতে যে আমাদের যে অ্যাপে মানে ফোল্ডারে লোকেশনটা লেখার পরে ইন্টার দিলে যে ডিজাইনটা আমাদের এখানে শো হচ্ছে মানে যে পেজটা এখানে শো হয় সেটাকে আমরা হোম পেজ বলে থাকি তো এখন এই পেজে আমাদের বা কোন ডিজাইনটা শো করাবো বা এই হোম পেজ লোকেশনে আমরা কোন পেজের ডিজাইনটা শো করাতে চাচ্ছি সেইটা হচ্ছে তো আমরা এই জেনারেল জেনারেল থেকে রিডিং থেকে এখান থেকে আমরা চুজ করে দিতে পারি তো এইখানে আমাদের এটা যেমন ধরো আমি যদি এখন এইখানে কিছু পেজ তৈরি করে নিই পেজ তৈরি করা নাই তো যার কারণে এখন এখান থেকে আমরা কোনো কিছু এখানে পাবো না আমাদের এখান থেকে এই যে এই স্টাটিক পেজ এই অপশন টা ঠিক দিতে হবে ডিফল্ট ভাবে আপনার ওই যে পোস্ট পেজ আমাদের হচ্ছে যে ডিফল্ট ভাবে সিলেকশন করা থাকে যার কারণে আমাদের ওয়েবসাইটে আহ এই যে এই এগুলো এই কন্টেন্ট গুলো এখানে অ্যাড দেওয়া হয়েছে যার কারণে পোস্ট পেজের ডিসপ্লে আমাদের ওয়েবসাইটের হোম পেজ হিসেবে দেখাচ্ছে এই পেজ এ পোস্ট পেজ গুলোকে মানে আমরা যে আমাদের ড্যাশ থেকে যেগুলো পোস্ট দিব সেইগুলো আমরা যদি চাই যে আমাদের হোম পেজ আমি শো করাবো না সেটা আমরা এখান থেকে এই যে হিংস্টারিক পেজ সিলেক্ট করে আমরা হোম পেজে কোন পেজ ডিজাইন শো করাবো আর পোস্ট পেজে কোন পেজ ডিজাইন শো করাবো সেগুলো এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারে তো আমাদের ওয়েবসাইটে এখনো যেহেতু পেজ তৈরী করা হয়নি যার কারণে আমাদের এখানে পেজ দেখাচ্ছেন তো এটা আমরা চেঞ্জ পেজ তৈরি করার পরে আমি এইখানে আরেকবার এসে চেঞ্জ করে দিয়ে দেয় এটা আর ধরুন পোস্ট পেজে আহ পোস্ট পেজ বলতে ধরুন আমরা এই যে যখন কোনো নির্দিষ্ট যেমন ধরুন এই প্রথম আলো ওয়েবসাইটে বিনোদন নামের যে একটা পেজ আছে তো এই পেজে যখন আমি যাচ্ছি যাওয়ার পরে এই পেজে দেখেন আমাদের এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে যে আহ আটটা দশটা পোস্ট হয়তো আমাদের এই পেজে আছে কিন্তু এরকম লিস্ট আকারে দেখা যাচ্ছে যে দশ পোস্ট আছে তারপরে হয়তো বা যা আরো দেখার জন্য আমাদের এরকম নেক্সট পেজে যেতে হচ্ছে তো আমরা আমাদের ওয়েবসাইটে যে পেজে পোস্ট গুলোকে শো করাবো তো সেই পেজে আমাদের সর্বোচ্চ কয়েকটা পোস্ট শো হবে এক পেজে সেটা আমরা এখানে লিমিট করে দিতে পারি মানে একটা পেজে আমাদের দশটা পোস্ট শো হবে এখন আমার ওয়েবসাইটে যদি বিশটা থাকে তাহলে প্রথম পেজে দশটা দেখাবে দ্বিতীয় পেজে আর দশটা দেখাবে আমাদের যে পেজ ইনিশন চলে আসবে আমরা নেক্সট নেক্সট করে এরকম দশটা দশটা পোস্ট আমরা আলাদা আলাদা পেজে দেখতে পারি আর কি তো সেই বিষয়টা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি আবার হচ্ছে যে পোস্টে আমাদের হচ্ছে যে ফুল টেক্স শো হবে না সংক্ষিপ্ত কোনো টেক্স শো হবে যেমন ধরেন এই যে পোস্টগুলোতে কিন্তু এটা পোস্টের টাইটেল এটা পোস্টের ডিসক্রিপশন তো প্রেসক্রিপশন এ কিন্তু সব মানে এই পোস্টের ডিটেলস কিন্তু কন্টেন্ট এখানে নাই এখানে অল্প কিছু কন্টেন্ট দেওয়া রাখছে আর বাকি কন্টেন্ট গুলো আমরা হচ্ছে এই পোস্টের যখন সিঙ্গেল পেজ এর মানে এই পোস্টের উপর ক্লিক করলে যে পেজটা ওপেন হয় সেটাকে বলা হচ্ছে যে সিঙ্গেল পেজ তো এই যে এখন যে পেজটা ওপেন হলো এই পেজটা হচ্ছে যে একটা সিঙ্গেল পেজ এই পেজে দেখেন ওই পোস্টের বিস্তারিত কন্টেন্ট এখানে দেওয়া আছে

এখানে এটা চেঞ্জ যেটা করব সেটা সেভ সেসে ক্লিক করে সেভ করে রাখতে পারি ডিসকাশন মেনুতে যেটা আছে তো ডিসকাশন মেনুতে মূলত আমরা আমাদের এই যে পোস্টগুলোকে ইউজাররা যে কমেন্টগুলো করে যে এখানে দেখেন এটা কমেন্ট করার অপশন দিয়ে আছে তো এই পোস্টের বিষয়ে কি একটা কমেন্ট করার অপশন দিয়েছে তো এখন এখানে আমি একটা ইউজার হিসাবে যখন লগইন করে কোনো পোস্ট কমেন্টটাকে এখানে পোস্ট করব তো সেই কমেন্টগুলো তো আমাদের ওয়েবসাইটে এখানে আবার শো হবে এই যে আমাদের ওয়েবসাইটেও আমরা যে পোস্ট গুলো দিব সেই পোস্টে যে কমেন্ট গুলো করা হবে তো সেই কমেন্ট গুলো আমাদের ওয়েবসাইটে কতদিন থাকবে অটো অ্যাপ্রুভ হবে কি না যে কোনো ইউজার আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না তাকে লগ করে পোস্টে কমেন্ট করতে হবে এই ধরনের কিছু অপশন আমাদের এইগুলোতে দিয়ে আছে

তো এইরকম বেশ কিছু অপশন আমাদের এইখানে কমেন্ট রিলেটিভ বলেন পোস্ট রিলেটিভ বলেন তারপরে যে যে কেউ যখন পোস্টে কমেন্ট করতে পারবে এটা দিয়ে আছে এনি ওয়ান পোস্টে কমেন্ট মানে যে কেউ পোস্টে কমেন্ট করতে পারবে তাকে পোস্ট করার জন্য এটা যদি আমি আনটিক করে দিই তাহলে যে কেউ পোস্টে কমেন্ট করতে পারবে শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট আছে ওয়েবসাইটে তারাই শুধুমাত্র পোস্ট করতে পারবে তো এরকম বেশ কিছু কমেন্ট রিলেটিভ আমাদের কিছু সেটিং এইখানে দিয়ে আছে তো এইগুলো আমরা একটু অ্যাপ্লাই করলে করতে পারি আর কি মিডিয়াতে যেটা আছে এই সেটিং থেকে মিডিয়া মেনুতে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে যে ইমেজ গুলো ব্যবহার করব তো ধরুন আমি একটা ইমেজ অথবা আমার ওয়েবসাইটটা আপলোড করলাম তো ওয়ার্ডপ্রেস সেটাকে তিনটা সাইজে কনভার্ট করে আপলোড করে মানে আপনি একটা ইমেজ আপলোড করবেন কিন্তু সেটাকে আপনার তিনটা সাইজে কনভার্ট করে দেবে একটা হচ্ছে যে আপনার থামবেল সাইজ মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে যে লার্জ সাইজ তো এইরকম তিনটা সাইজে আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা হচ্ছে যে আপনার সরি ইমেজটাকে আপনার হচ্ছে যে কনভার্ট করে দেবে থামবেল সাইজে আপনার দেড়শো পিক্সেল থাকে মিডিয়াম সাইজে তিনশো আর লার্জ সাইজে আপনার হাজার চব্বিশ পিক্সেল থাকে আর কি এরকম এটা ডিফল্ট যা আছে এরকমই থাক আমরা এটা এখন চেঞ্জ করবো না আর কি আর পারমালিং এটা খুব ইম্পর্টেন্ট এটা কাজ শুরু করার আগে অবশ্যই পারমানেন্ট চেঞ্জ করে নেয় দরকার তো পারমানেন্ট বলতে কি যে ধরুন আমরা আমাদের ওয়েবসাইটে যেমন কি যে এই প্রথম আলো ওয়েবসাইটে আমরা যখন কোন পোস্টে আসতেছি তো সেই পোস্টটা দেখেন আপনার ওয়েবসাইটের মেইন অ্যাড্রেস তারপরে কিন্তু সেই পোস্টের মানে এইখানে একটা ইউআরএল এর ভিতরে পোস্টের ক্যাটাগরি একটা ইউআরএল এখানে দিয়ে দিছে তো আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক গুলো থাকবে পোস্টের লিঙ্ক বলেন বা পেজের লিঙ্ক বলেন তো সেইগুলোতে যাতে আমাদের এই রকম কোনো কন্টেন্ট শো না হয় মানে আমাদের ওয়েবসাইটের ইউ হতে হবে এসিও রিলেটিভ একটা ইউ হতে হবে তো এইখান থেকে বেস্ট ইউ হচ্ছে যে আমাদের এই যে পোস্ট নেম তো এই পোস্ট নেমটা আমরা একটু সিলেকশন করে রাখবো এই পারমালিং থেকে পোস্ট নেমটা সিলেক্ট করবো তো এটা দিলে কি হবে যে আমাদের মেইন অ্যাড্রেসের পরে আমরা যে পেজে যাবো সেই পেজ নামটা আমাদের মেন অ্যাড্রেস এর পরে শো হবে বা যে পোস্টে যাবো সেই পোস্টের নামটা আমাদের মেন পরে শো হবে এর এরকম কোন আইডি এই ধরনের কোনো ডাটা শো হবে না আমরা যে পোস্টে ক্লিক করবো আমাদের মেন ওয়ারেল এর পরে সেই পোস্ট নামটা আমাদের এখানে চলে আসবে তো এইটা আমরা পার্মালিং থেকে অবশ্যই আমাদের পার্মালিং এর পোস্ট নেম আমরা সিলেকশন করে রাখবো দিয়ে আমরা একটা সেট চেঞ্জ করে তো এখান থেকে ওই যে আমরা বললাম তিনটা মেনুতে আমরা কাজ করবো একটা জেনারেল মেনু একটা রিডিং মেনু আর একটা পার্মালিং মেনু আর এই তিনটা মেনুতে আমাদের তেমন কোনো কাজ আর প্রাইভেসিটা এটাই কিছু না যে আমাদের ওয়েবসাইটে আমরা যদি প্রাইভেসি গাইডলাইন বা প্রাইভেসি সেটিং এইগুলো যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই এটা এখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারি এই ছিল মূলত আমাদের সেটিং মেনুতে আমাদের এই অপশন গুলো এই অপশন গুলো আমরা একটু অবশ্যই একটু একটা একটা করে দেখে নিব তারপরে টুলস মেনুতে এখন আপাতত আমাদের কোনো কাজ নাই এখন এইখানে আমরা টুলস এ তেমন কোনো কাজ করবো না এইখানে আমরা টুলস এ আমরা যেটা করতে পারি যে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা কিছু কন্টেন্ট ইম্পোর্ট করা বা ওয়েবসাইটের কন্টেন্ট এক্সপোর্ট করা এই ধরনের আমরা এখান থেকে এই যে এখানে ইম্পোর্ট করতে গেলে আমরা এই যে ফ্লোকার কিছু এখানে কিছু বেশ কিছু আমাদের এই যে এখানে থেকে ইম্পোর্ট পোস্ট কমিন ইউজার ফোন ব্লগার ব্লগ মানে বিভিন্ন ব্লগার ব্লগ থেকে আমরা যদি ডিফল্ট বিভিন্ন কন্টেন্ট ইম্পোর্ট করতে চাই তাহলে সেইগুলো আবার কোন ক্যাটাগরি বা ট্যাগ যদি কোন ইম্পোর্ট করতে চাই সেগুলো আমরা এখানে এখান থেকে করতে পারবো তো ডিফল্ট ভাবে এরকম কিছু অপশন এখানে দিয়ে দিয়ে আছে তো এগুলো আমাদের নেওয়ার দরকার নাই আবার সাইট হেও এটা মূলত আপনার ওয়েবসাইটের যে সার্ভার কনফিগারেশনটা কতটুকু ইয়ে আছে মানে হেলদি আছে কি বা সার্ভারের একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আপনি যে থিম বা ক্লাকিংগুলো ব্যবহার করবেন সেইগুলো আপনার সার্ভারের সাথে পারফেক্ট আছে কি না তো সেই বিষয়গুলো আমাদের এইখানে একটা সাইট হেলতে আসলে আমরা একটা রিপোর্ট আকারে একটা ইয়ে পাবো আর কি ইনফরমেশন পাবো আর কি তো এইগুলোতে আমাদের তেমন একটা কাজ করার প্রয়োজন পড়ে না এই যে থিম ফাইল এডিট প্লাগ ইন ফাইল এডিট এগুলো অনেক সময় আমরা ব্যবহার করি এই টুলস থেকে যে ধরুন আমি আমার ওয়েবসাইটে যে থিমটা ব্যবহার করলাম তো সেই থিমের যদি কোনো একটু চেঞ্জ করার দরকার পড়ে তো আমাদের এই যে থিম গুলো তৈরি করা হয় তো সেই থিমের কোড গুলো যেহেতু পিএসপি দিয়ে তৈরি করে তো সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে যদি তোমার কিছু চেঞ্জ করতে চান তাহলে সেইটা অবশ্যই চেঞ্জ করার আগে আপনার সেই কোডিং গুলো জানা থাকতে হবে মানে কোডিং না জেনে যদি আমরা এইগুলোতে হাত দিই তাহলে কিন্তু আমাদের থিমের কিন্তু ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো থিমটা কিন্তু আপনার রান করবেন তো যার কারণে এইগুলো আমরা যে কোডিং সম্পর্কে কোনো ধারণা না থাকলে আমরা হচ্ছে এই বিষয়গুলোতে কখনো হাত দেবো না যে থিম ফাইল মানে আমরা সরাসরি এই এই অপশন গুলো থেকে আমরা থিমের ফাইল গুলোকে এডিট করতে পারবো তো আগিনের ফাইল গুলোকে আমরা এডিট করতে পারবো তো যারা অ্যাকচুয়ালি থিম সম্পর্কে আইডিয়া মানে থিমের কোড সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই কোড গুলোকে একটু এডিট করে নিয়ে কাজ করতে পারে কিন্তু ধারণা না থাকলে আমাদের এইগুলোকে আসার কোনো প্রয়োজন নেই টুলস এর বিষয় ইউজার ইউজারের দিকে আমরা আসি এর বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে দেখেন আমার এই যে একটা ইউজার তৈরি করা আছে আমার নামে তো যার কারণে আমি এখানে একটা ইউজার শুধু দেখাচ্ছে আমি চাইলে আবার এই ইউজারের ডাটা গুলো এডিট করা বলেন তারপরে যে এখান থেকে আবার এইগুলোকে ডিলিট করা এই যে সিলেক্ট করে আমরা যদি চাই এই ইউজারকে ডিলিট করে দেব তাহলে এই যে ডিলিট করে দেওয়ার অপশন আছে তারপরে পাসওয়ার্ড রিসেট করার অপশন এই ধরনের বিষয় আমরা এখান থেকে করতে পারবো আর নতুন যদি ইউজার তৈরি করার প্রয়োজন পড়ে আমার ওয়েবসাইটে আরো কিছু ইউজার আমি তৈরি করে দিব যাতে তারাও আমার ওয়েবসাইটে কাজ করতে পারে তো ইউজার তৈরি করার জন্য আমরা হচ্ছে এই ইউজার ইউজার থেকে অ্যাড নিউ ইউজার ক্লিক করলে তখন আমাদের এইখানে ইউজার অ্যাড করার একটা ফর্ম চলে আসবে এই যে এরকম একটা ফর্ম চলে আসবে তো আপনি এইখানে তার একটা নাম দেবেন তার ইমেল অ্যাড্রেস তার পাস নেম লাস নেম যেমন ধরেন আমি এইখানে একটা ডেমো নামের একটা ইউজার তৈরি করে ইমেল আমি নেট একটা ইমেল দিচ্ছি যে ডি দ্য রেট তো এখানে আপনারা আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা ইউজ করার চেষ্টা করবেন ফার্স নেম ধরুন আমি দিয়ে দিলাম ডেমো ফার্স নেম আমি এমনিতে ডেমো দিয়ে রাখলাম ওয়েবসাইট আমি কোনো কিছু দিচ্ছি না পাসওয়ার্ড এইখানে আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি বা জেনারেটেড পাসওয়ার্ডও রাখতে পারি মানে আমি যে যাকে ইউজার করে দিচ্ছি তাকে তো অবশ্যই পরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এটার জন্য আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি ধরুন আমি পাসওয়ার্ড এরকম সিম্পল পাসওয়ার্ডই রাখলাম কনফার্ম করে দিই যে উইক পাসওয়ার্ডটা আমি নিব যার মানে কনফার্ম করলাম সেম দ্য ইউজার ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট মানে আহ যখন অ্যাকাউন্ট তৈরি হবে তখন এখানে যে ইমেলটা আমরা দিছি তো এই ইমেলে তার একটা মেসেজ চলে ব্যাপার যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে এরকম আর এই যে রোল তো আমি এখানে যে ইউজার তৈরি করতেছি তাকে আমি কি রোল দিব সাবস্ক্রাইবার রোল দিব কন্ট্রিবিউটার রোল দিব অথর দিব এডিটর দিবো না অ্যাডমিনিস্ট্রেটর দিবো তো আমরা এই যে এর আগে যেটা বললাম সাবস্ক্রাইবার দিলে শুধুমাত্র তার প্রোফাইলটা চেঞ্জ করার অপশন পাই কন্ট্রিবিউটর দিলে সে অথবা কিছু পোস্ট এডিট করার অপশন পাবে এডিটর দিলে সে অথবা পোস্ট এডিট করা বা থিম এডিট করার অপশন গুলো পাবে অ্যাডমিনিস্ট্রেট গুলো সব অপশন ব্যবহার করার অ্যাক্সেস পাবে তো আমি একে ধরনের এমনিতে সাবস্ক্রাইবার হিসাবে আমি অ্যাড করে দিলাম দিয়ে আমরা অ্যাপ নিউ ইউজারে ক্লিক করি করলে আমাদের এইখানে নতুন আর একটা ইউজার তৈরি হয়ে গেল এই যে আমাদের এখানে দেখেন নতুন একটা ইউজার কিন্তু তৈরি হয়ে গেল এখন আমার ওয়েবসাইটে কিন্তু দুইটা ইউজার আছে তো এখন আমি চাইলে এই ডেমো ইউজারের অ্যাকাউন্ট দিয়েও আমি লগ করতে পারি কারণ আমি হচ্ছে তো আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায় যে লগ আউট হয়ে গেলাম হয়ে এখন ওই ইউজার যে ডেমো ইউজারটা আমি যদি লগ ইন করি ইউজার নেম ডেমো আর পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে লগ ইন করি দেখেন আমার অ্যাকাউন্টের যে অপশনগুলো ছিল একাউন্ট এ খেলে সেই অপশন গুলো কিছুই নাই দেখেন যেহেতু এই ইউজার এর রোল আমি দিছি ডেমো সরি সাবস্ক্রাইড অফ তো সেক্ষেত্রে সে শুধুমাত্র তার প্রফাইল ইনফরমেশন গুলো চেঞ্জ করার অপশন এখানে কিন্তু পাইছে আহ বাকি কোনো অপশন কিন্তু এখানে কিনবে না তো রোলের উপর ডিপেন্ড করে আমাদের এই মেনো গুলো অ্যাক্সেস যেটা সেটা হচ্ছে ফাউন্ডেশন তো আমি আমার অ্যাকাউন্টে আবার একটু যাই এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যদি ইউজার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেটা হচ্ছে যে আমরা এই ইউজার মেনুতে এসে আমরা হচ্ছে যে ইউজার তৈরি করে দিতে পারবো এটা গেলো

ধরুন এই যে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড এর যে কালার ফরম্যাট আছে দেখুন আমাদের ধরুন এই যে ব্ল্যাক কালার আর এই রকম ব্লু কালার তো এখানে দেখেন এই যে ডিফল্টটা সেট করা আছে তার কারণে এই ধরনের কালার ফরম্যাট আমাদের অ্যাডমিনে অ্যাড হচ্ছে তো আমরা চাইলে এখান থেকে যে কালার ফরম্যাট নিব সেই কালার ফরম্যাটে আমাদের এই ড্যাশবোর্ড এর কালার গুলো দেখেন চেঞ্জ হবে কালার গুলো চেঞ্জ হচ্ছে কালার ফরম্যাট তো এটা চেঞ্জ করতে পারি আমরা আহ তারপরে ল্যাঙ্গুয়েজ সাইড ডিফ যেটা সেটাই ঠাকুর আর এখানে আমরা ইউজার নেম রনের পাঁচ নেম লাস্ট নেম এগুলো আমরা তখন অ্যাড করছিলাম না এখন চাইলে আমরা এগুলোকে একটু অ্যাড করে নিতে পারি আহ পাঁচ লাস্ট নেম এগুলো তারপরে হচ্ছে যে আমাদের নেট নেম কি হবে আহ নেম কি হবে এইগুলো আমরা সব এখান থেকে এডিট করতে পারি আহ ইমেল অ্যাড্রেস তারপরে আমার বায়োগ্রাফি কি হবে প্রোফাইল পিকচার আমাদের এখানে যেহেতু প্রোফাইল পিকচার এখানে ইমেজ শো হয় না এর ফলে এই ইমেজটা শো হয়ে আসে আমরা চাইলে এখানে আমাদের মতো করে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি আমরা এখান থেকে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড সেট করে দিতে পারি তো এই ধরনের প্রোফাইল আপডেটেড অপশনটা আমরা এই প্রোফাইল মেনুতে নিতে তো এই ছিল আমাদের এই ইউজার মেনুতে আমাদের কাজ তাহলে আমরা এখানে তিনটা মেনু দেখে নিলাম এখন আসে প্লাগ ইন মেনু তো প্লাগ ইন মেনুর কাজ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন অনুযায়ী যে ধরনের প্লাগ গুলো ব্যবহার করার দরকার সেই প্লাগ গুলো আমরা এই প্লাগ ইন মেনুতে আসলে পাবো যেমন ধরুন আমি প্লাগ আসি প্লাগ আসলে এইখানে ইনস্টল প্লাগ মেনু আছে একটা আর এটা অ্যাড নিউ তো ইনস্টল প্লাগ মূলত আমাদের ওয়েবসাইটে যে প্লাগ গুলো ইনস্টল করা থাকে সেইগুলো আমাদের এইখানে দেখা তো এই যে ওয়ার্ড প্রেস ভাবে ইনস্টল করলে আমাদের এইরকম দুইটা প্লাগ ইন ডিফল্ট ভাবে দেয় তো আমরা চাইলে এই প্লাগ ইন আমাদের সাইটে আমরা একটা ইফেক্ট দেবো না আমরা চাইলে এইগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট বা একাধিক প্লাগ ইন একবারে সিলেক্ট করে এইখান থেকে আমরা একবারে এগুলো ডিলিট করে দিতে পারি কিন্তু অ্যাপ্লাই করে দিলে এই প্লাগ আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে তো এইভাবে আমরা এখানে প্লাগ ইন অ্যাপ মানে ডিলিট করা

আমাদের ব্যাপার করা হয় সেই ধরনের সব প্লাগিং গুলো আমরা এখানে পাবো তবে এখানে আমরা যে প্লাগিং গুলো পাব সেইগুলো হচ্ছে যে ফ্রি প্লাগিং আহ ওয়ার্থ প্লেসে আমাদের ফ্রি প্লাগিং আছে আবার পেইড প্লাগিং আছে তো ফ্রি প্লাগিং পেইড প্লাগিং এর ভিতরে তফাৎটা হচ্ছে যে ফ্রি প্লাগিনে আমাদের হয়তো বা একটু ফিচার কম থাকে আর পেইড প্লাগিং গুলোতে আমাদের হচ্ছে যে ফিচার বেশি থাকে

এগুলো গুগলে আপনাদের একটু ইস্টারে সার্চ দিয়ে দিয়ে একটু ইস্টারে করতে হবে এগুলো বিভিন্ন ওয়েবসাইটে এই ধরনের অ্যাকচুয়ালি লিস্ট দেওয়া থাকে যে কোন কোন প্লাগ ইন গুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা প্রপারলি মানে চাহিদা মতো আপনি আপনার প্লাগ ইন গুলো অপশন পাবেন তো এইগুলো যত বেশি অনলাইন থেকে ইস্টারে করবেন তত বেশি প্লাগ ইন সম্পর্কে আইডিয়া পাবেন আর ওয়ার্ড পেসে যেহেতু মেইন

না ফাংশন বা যে ধরনের ফিচার আপনার ওয়েবসাইটে ব্যবহার করার দরকার তো সেইটা আপনি কোন প্লাগিং মাধ্যমে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু ওই কাজটাও সম্পন্ন করতে পারবেন এখন ধরুন আপনার ওয়েবসাইটে একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করা দরকার তো এখন কনট্রাক্ট ফর্ম তৈরি করতে না কোন প্লাগিংটা ভালো কোন প্লাগিংটা ব্যবহার করলে আপনি সুন্দর একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে পারবেন তো সেটাও যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি ওই ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন বিষয়টা হচ্ছে যে এখন এই ক্লাগিং গুলো ওয়েবসাইটে কিভাবে কাজ করে তো প্লাগ ইন গুলো যেহেতু এক্সট্রা একটা কোর্ড তা বুঝতে পারি এই যে প্লাগ ইন গুলো আলাদা আহ দেখা গেল যে বিভিন্ন প্লাগিন বিভিন্ন তারা হচ্ছে যে এই প্লাগ ইন গুলো আলাদা ভাবে করে যে প্লাগ ইন গুলো রেডি করে রাখছে এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি এই প্লাগ গুলো ব্যবহার করতে চান তাহলে আপনার এই প্লাগ আপনার ওয়েবসাইটে আগে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে মানে এখানে প্রসেস থাকে দুইটা প্রথম স্টেপটা হচ্ছে যে আগে প্লাগ ইনটা ইনস্টল করা তো ইনস্টল করলেই আপনার ওই প্লাগ ইন এর ফিচারটা যে আপনার ওয়েবসাইটে অ্যাড হবে ইনস্টল করার অর্থটা হচ্ছে যে ইনস্টল করলে আপনার ওই প্লগ ইং এর যে কোড গুলো আছে সেই কোড গুলো আপনার ওয়েবসাইটে ফোল্ডারে যে কোন একটা ফোল্ডারে ওই প্লাগ ইং এর কোড গুলো ডাউনলোড হয়ে আপলোড হয়ে যায় আর এখন এই টাকিং এর ফিচারটা যদি আপনার আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে সেটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে তো যখন আমরা অ্যাক্টিভ করে দেব তখন আমাদের ওই প্লাগ ইন ফিচারটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারব তো এই ধরনের আমরা এখানে অনেক প্রচুর পরিমাণে প্লাগ ইন পাবো অনেক ফ্রি প্লাগ আছে পেইড প্লাগ ইনও প্রচুর আছে তো এইখানে আমরা একটা প্লাগ একটু ইনস্টল করি সেটা হচ্ছে যে এখানে একটা প্লাগ আমরা দেখতেছি যে তো আছে তো এই প্লাগ ইনের কাজ হচ্ছে যে ধরুন আমরা এই যে ওয়ার্ড পেজ যেটা ব্যবহার করতেছি

সিক্স পয়েন্ট নিচে আপনার এডিটর অ্যাড করা ছিল এই ক্লাসিক এডিটর তো এই ক্লাসিক এডিটর মূলত হচ্ছে আমাদের এই যে আমরা যখন এখান থেকে কোনো পোস্ট দিতে যাবো বা কোন পেজ তৈরী করতে যাবো তখন মূলত হচ্ছে তো আমাদের এই এডিটর ইনকুডেন বা এডিটরটা আমাদের এই পোস্ট এবং পেস অপশানে অ্যাপ্লাই হয় তো এখন আমি যেমন ধরুন এই যে এখান থেকে আমি যদি পোস্টে যাই যে একটা পোস্ট দিতে চাচ্ছি

তো আবার এখানে ধরুন এই এডিটরে আমাদের বিভিন্ন ধরনের উইজেট ইউজ করে করে কাজ করতে হয় তো আমরা সিম্পল একটা পোস্ট যদি ইয়ে করতে চাই মানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে যদি সিম্পল একটা পোস্ট যদি দিতে চাই তাহলে গুটেন বা পিডিটরটা ব্যবহার না করলেও হবে কারণ গুটেন বা পিডিটরে অনেক অ্যাডভান্স অপশন থাকে মানে আপনি চাইলে আপনার এই পোস্টে এক্সট্রা আহ ইমেজ এক্সট্রা কলাম এ ধরনের বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন যেমন ধরুন এই যে প্লাস আইকনে ক্লিক করে আহ আপনার অল ব্লক কে যদি আমরা আসি অল ব্লক আসলে এখানে দেখেন অনেক ব্লক আছে তো এই ব্লক গুলো ইউজ করে আমরা আমাদের পোস্টের তার ডিজাইনটাকে আমরা আমাদের মতো করে সাজায় নিতে পারি তো এখন এটা যদি আমরা চাই না এত এক ক্লাসে যাবো না আমি যে পোস্ট টা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিম্পল অ্যাপ আহ পোস্ট ইম্পোর্ট তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রুটেন পার্ক এডিটর টা ব্যবহার না করে সিম্পল যে এডিটর টা আমাদের আছে ক্লাসিক এডিটর এটা আমরা ব্যবহার করতে পারি এই ক্লাসিক এডিটর ইউজ করলে যেটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে আমাদের পোস্ট দেওয়ার জন্য যতটুকু দরকার সেইটুকুই আমরা এখানে পাই আর এই গ্রুটেন অনেকে এক্সট্রা আমাদের অনেক কিছু আছে যেটা আমাদের না হলো চলবে আর কি এরকম

তাহলে এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ প্লাগ আসলাম আসার পরে এখান থেকে এখন এই যে ইনস্টল নাও এই বাটনে একটু ক্লিক করব ক্লিক করলে আমাদের একটু আসি কি দুই আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এটা ডাউনলোড হবে অনলাইন থেকে ডাউনলোড হবে তো এখানে অবশ্যই আপনার নেট কানেকশন লাগবে নেট কানেকশন না ছাড়া কিন্তু কাজ হবে না এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা ডাউনলোড হলে একচুয়ালি এটা আমাদের সার্ভার কোথায় ডাউনলোড হয় এটা অনলাইন থেকে ক্লাসিক ডিটরিয়ার যে কোড সেই কোডগুলো আমাদের সার্ভারে ডাউনলোড হয়ে যায় তো এটা দেখেন আমরা যদি এখন এই যে আমাদের সার্ভারে আসি আসার পরে এই যে এক্সপ্লোরার এক্সপ্লোরার থেকে আমরা এই যে এসটি ডক্স এসটি ডক্স থেকে আমরা এই যে এক্স ফোল্ডারে কাজ করতেছি ডাব্লিউপি নাইনটিন তো এইখানে আমাদের একটা ফোল্ডার পাবো এখানে এই যে তিনটা ফোল্ডার ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন তো এই ডাব্লিউপি অ্যাডমিন এ এই ফোল্ডারের ভিতরে মূলত এই যে ড্যাশবোর্ড এর যে অপশন গুলো আমরা দেখতেছি সেগুলো এর ভিতরে থাকে ডাব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডারে মূলত আমরা যে থিম ব্যবহার করব বা প্লাগ ইন ব্যবহার করব সেগুলো আমাদের এই ফোল্ডারের ভিতরে আসে যেমন ধরেন আমি এই দেখতে আসি কিছুটা ইনস্টল করলাম তো আমরা যদি এখন এই যে ডাবলু পি কন্টেন্ট এই ফোল্ডারে যাই তারপরে হচ্ছে যে আমরা এই যে প্লাগ ইন ফোল্ডার যেহেতু এটা প্লাগ ইন প্লাগ ইন ফোল্ডারে যাই গেলে দেখেন এখানে দেখেন এই যে ক্লাসিক এডিটরের একটা ফোল্ডার কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের এই প্লাগ ইন ফোল্ডারের ভিতরে তো এখন এই প্লাগ ইনের যে কোড সেই কোডগুলো কিন্তু এইখানে দিয়ে আছে তো এই যে যখনই কোনো প্লাগ ইন ইনস্টল করবেন তখন সেই প্লাগ ইনের একটা ফোল্ডার আপনার এই সার্ভারে ডাউনলোড হয়ে আমাদের এই ডাবলুপি কন্টেন্ট তারপরে এই প্লাগ ইন ফোল্ডারের ভিতরে অ্যাড হয়ে যাবে তো এটা ইনস্টল যা সেটা ডাউনলোড হয়ে যায় আর এখন আমরা এই প্লাগ ইনটাকে আমাদের ওয়েবসাইটে যদি অ্যাক্টিভ মানে ব্যবহার করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেও হবে বা আপনি এই যে ইনস্টল প্লাগ ইনে গেলেও ইনস্টল প্লাগ এ গেলেও এইখানেও দেখবেন এখন এই ক্লাসিক এডিটরটা আমাদের এই ইনস্টল প্লাগ ইন এর লিস্টের ভিতরে আমাদের দেখাবে এই যে এখানে দেখেন এই যে ইনস্টল প্লাগ ইন দেখাচ্ছে ইনস্টল প্লাগ ইন লিস্ট আমাদের ক্লাসিক এডিটরটা দেখাচ্ছে তো এখন এটা যেহেতু অ্যাক্টিভ করা নাই তো আমরা এটাকে ক্লিক করে এটাকে আমরা এই যে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো ডিঅ্যাক্টিভ করতে পারবো আপডেট ডিলেট এগুলো করতে পারবো আবার এখানে ওই যে অ্যাক্টিভ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করলো আমাদের এই প্লাগিনটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই যে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে যার কারণে এখানে এখন ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে মানে এখন যদি ডিঅ্যাক্টিভ করতে চান আবার এখানে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হবে তো এখন দেখেন আমরা যদি পোস্টে যাই যে পোস্ট পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যদি যাই তাহলে দেখেন এখন আর আমাদের ওই বুটেন বা ভিজিট অফ দা আছে স্যার কোন প্লাগইন কি ধরনের কাজ এটা বুঝবো কোথা থেকে এগুলো আপনাদের এই বললাম অনলাইন বেস একটু স্টাডি করতে হবে যে আপনার কোন কোন প্লাগ ইন আপনাদের ওয়েবসাইট এর জন্য বেস্ট বা আপনি হচ্ছে এগুলো প্লাগ সম্পর্কে একটু বেশি স্টাডি করবেন এখন আপনি এই যে প্লাগ ইন এসে এই যে আমরা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস ডট অর্গ যে সাইটটা আছে সেই সাইটে তো অসংখ্য প্লাগ ইন আপলোড করা আছে

এই ভাবে আমাদের পোষ দেওয়ার জন্য যতটুকু দরকার সেইটুকু অপশন কিন্তু আমাদের এখানে এই ক্লাসিক এডিটরের মাধ্যমে এখানে অ্যাড হয়েছে আর আগে ভুটেন বা এডিটরে কিন্তু আমাদের অনেক কিছু ছিল তো আমি আপাতত ক্লাসিক এডিটর দিয়ে একটু পাস করবো কি যার কারণে ক্লাসিক এডিটরটা অ্যাড করে নেবো তো এইভাবে মূলত হচ্ছে না আমরা আমাদের ওয়েবসাইটে প্লাগিনটাকে একটু অ্যাড করে নেব এখন কোন প্লাগ এর কি কাজ সেটা যদি দেখতে চান তাহলে আপনাদের এই প্লাগ ইন লিস্টে যেতে হবে প্লাগ ইন এর নাম দেখে ওই প্লাগ ইন সার্চ দিয়ে দিয়ে আপনাকে স্টাডি করতে হবে যেমন এখানে ইও ইস্যু একটা প্লাগ আছে তো এই প্লাগ ইন এর কাজটি তাহলে আপনি গুগলে সার্চ করবেন যে ইয়োস্ট ইস্যু ও লিখে সার্চ দেন যে প্লাগ ইন এর কাজটি তখন আপনি অনলাইনে এগুলো ডিটেলস জানতে পারবেন বা এই প্লাগিনগুলো প্রত্যেকটা প্লাগিনের এই অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট গুলোতে যান এই যে কন্ট্রাক্ট কম এর মাধ্যমে কি প্রোডাক্ট করতে পারবেন এই যে এলিমেন্ট এর পেস ভিন্ডার একটা প্লাগিং আছে এই প্লাগিনের মাধ্যমে কি কাজ করতে পারবেন ও কমার্স প্লাগিন আছে ও কমার্স প্লাগিনের কাজ কি তো এইরকম আপনাদের প্লাগিন গুলো দেখে দেখে সেই অনুযায়ী প্লাগিনগুলো সম্পর্কে স্টাডি করতে হবে এই প্লাগইন গুলো আপনি নিয়ে যত বেশি স্টাডি করবেন তত বেশি প্লাগইন সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে এবং কাজ করতেও আপনাদের সুবিধা হবে বুঝোবার সাথে ঠিক আছে তো এইগুলো একটু অবশ্যই একটু প্লাগইন সম্পর্কে একটু বিস্তারিত করবেন এখন আসেন আমরা আজকে প্লাগইনের বিষয় দেখলাম এখন আসি এপিআরেেন্স তো অ্যাপিয়ারেন্স মিনিউতে এখানে আমাদের আরো কিছু অপশন থাকে এখানে তো আপাতত শুধু থিম আর ইডিটর দেখাচ্ছে তো এটা আমাদের এইখানে আরো কিছু অপশন আমরা পাবো তো এটা ডিফেন্ড করবে থিমের এর ওপরে তো এই অ্যাপিয়েন্সের ভিতরে যে অপশন থাকে সেগুলো থিমের এর ওপর ডিপেন্ড করে একটু কম বেশি হয় তো আমাদের এইখানে দেখেন ওয়ার্ট পেতে এই যে থিম এ যদি আসি অ্যাপিয়ারেন্স থেকে থিম মিনিট এ যদি আসি

করলে তখন আমাদের এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই থিমটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অ্যাক্টিভ দেখাবে আমাদের ওয়েবসাইটে যে থিমটা অ্যাক্টিভ থাকে সেই থিমের ডিজাইনটাই আমাদের ওয়েবসাইটে শো হবে আমি দেখেন এই যে থিমটা চেঞ্জ করছি এখন দেখেন আমার ওয়েবসাইটের ডিজাইনটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখন এটা রিলক দিই রিলক দিলে দেখেন এই যে ওয়েবসাইটের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো থিমের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইট ডিজাইনটাকে চেঞ্জ করা এটাই হচ্ছে যে থিমের মেন কাজ এখন এখানে যে থিমগুলো আছে আমি এই থিম গুলো বাদ দিয়ে আমি চাচ্ছি যে আমার পছন্দ মতো একটা থিম আমি ব্যবহার করব তাহলে এখান থেকে আমাদের এই যে অ্যাড নিউ থিম এটা বাটন আছে তো অ্যাড নিউ থিমে বাটন ক্লিক করলে

আর পেট থিম গুলোতে আমাদের হয়তোবা ফিচার একটু বেশি অ্যাড করা থাকে তো এখন এই থিম বলতে আমরা হচ্ছে এই যে ধরনের রেডিমেড কিছু ডিজাইন আমরা পেয়ে যাবো তা এখন এইগুলোর ভিতর থেকে আমার কাছে যে ডিজাইনটা ভালো লাগবে তো ওই ডিজাইনের এর আমি আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে চাই তাহলে ওই থিমটা আমরা শুধুমাত্র ব্যবহার করবো করলে আমাদের ওয়েবসাইটে ওই ধরনের ডিজাইন অ্যাড হয়ে যাবে

এই থিম গুলো যেহেতু আপনার এই ওয়ার্ডপেস প্ল্যাটফর্মে আপলোড করা আছে তো সেক্ষেত্রে এখানে এটা ওপেন সোর্স থ্রিম এটাতে কোনোরকম কোনো আহ ওই রকম অনার অ্যাভল কোন কিছু নয় এগুলো যদি ওপেন সোর্স এটা যে কেউ যেকোনো ওয়েবসাইটে এটা ব্যবহার করতে পারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তো এটাতে কোনো কপি ডাইট বলেন বা ওই রকম কোনো কিছুই এখানে থাকবেন ওকে স্যার তো এখন এই থিমগুলোর ভিতর থেকে আপনার কাছে যে থিমগুলো ভালো লাগবে থিমেরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি থিম হতে পারে যেমন কমার্স ওয়েবসাইটের থিম হতে পারে তারপরে পর্বের সাইট হতে পারে তারপরে হচ্ছে যে আপনার মানে রিয়েটিভ ওয়েবসাইটের থিম এরকম বিভিন্ন নিউজ পোর্টাল এই ধরনের অনেক ক্যাটাগরির আমরা থিম এখানে পাবো তো এখন আপনার কাছে যেটা মানে আপনি যে টপিকের উপরে আপনার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন তাহলে ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি তার ওই নিউজ টাইপের থিমে তো কাজ করলে হবে কারণ নিউজ টাইপের থিমে নিউজ ও ওয়েবসাইট যে ধরনের ফিচার থাকা দরকার ওই থিমে সেই ধরনের ফিচার গুলো থাকবে ই কমার্স ওয়েবসাইটে যে ধরনের ফিচার থাকা দরকার সেই ফিচার গুলো আপনার হচ্ছে যে ওই ই কমার্স রিলেটিভ আহ চিনে আপনি পাবেন আবার ধরুন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তো ব্লক ওয়েবসাইটে যে ধরনের ফিচার থাকা দরকার সেই ফিচার গুলো আপনি ব্লগ ব্লগ রিলেটিভ যে ট্যাঙ্ক ফিল্ম গুলো আছে সেগুলোতে পাবেন তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি আপনার মতো করে ফিল্মটা সুইচ করবেন মানে এরকম না যে আপনি ই কমার্স ওয়েবসাইট এর জন্য একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট ইউজ করতে হবে পরে এখন বলতেছেন যে এই টিম যে আমার ই কমার্স ওয়েবসাইট করছে না তাহলে তো হবে না আপনাকে আপনার ওয়েবসাইটে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের আপনাকে টিম আপনাকে ব্যবহার করতে হবে তো অনলাইনে আপনারা এগুলো নিয়ে একটু সার্চ দেবেন যে ই কমার্সের এর ফ্রি থিম কোনগুলো ভালো

এইখান থেকে ধরুন আমি যে একটা থিম আছে ওসন ডাবলুটিম তো আমি এই থিমটা একটু ইনস্টল করার জন্য আমাদের কিছু না আমরা যে থিমটা ইনস্টল করবো যে এখানে একটা থিম আছে ওশন ডাবলুটি

ওই রকম ডিজাইন আমাদের এখানে আসবে না এগুলো আমাদের ওই ড্যামো ইম্পোর্ট বা বেশ কিছু কাস্টমাইজ এর মাধ্যমে পরবর্তীতে আমাদের এইরকম ডিজাইন নিয়ে আসতে হবে আর এখানে যে থিম গুলো দেখতেছেন প্রত্যেকটা থিম এর অফিসিয়াল ওয়েবসাইট পাবেন তো এই ওয়েবসাইট গুলোতে গেলে আপনি থিমটা নিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো সবকিছু এইগুলোতে দেওয়া থাকে আর যে কোনো থিমের আমাদের একটা ডকুমেন্টেশন পেজ থাকে আপনি যে থিমটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন তো সেই থিমটা আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন তারপরে সেই থিমটা আহ কোন অপশনে গিয়ে কি চেঞ্জ করবেন তো এইগুলো দেখার জন্য আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিমের নাম লিখে এখানে বলে দেবেন আহ ডকুমেন্টেশন তো ধরুন আমরা যদি ওশন ডাব্লিউপি ডকুমেন্টেশন লেখে যদি সার্চ দিই তো ওশন ডাব্লিউপি ডকুমেন্টেশন লেখে সার্চ দিলে দেখবেন এই যে আমাদের ডকুমেন্টেশন পেজ এখানে দিয়ে দিচ্ছে তো এইরকম প্রত্যেকটা থিমেরই একটা ডকুমেন্টেশন অনলাইন ডকুমেন্টেশন পেজ পাবেন যেখানে আপনার এই ডকুমেন্টেশন আর্টিকেল দেওয়া থাকে এবং সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে যে আপনারা যখনই কোনো থিম নিয়ে কাজ করবেন তখন সেই থিমের এই ডকুমেন্টেশন আর্টিকেল গুলো একটু ভালোভাবে পড়বেন মানে এই ডকুমেন্টেশনটা যত ভালোভাবে পড়বেন তত আপনি এই থিমের ফিচার গুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন যে এই থিমটা নিয়ে যে আপনি কাজ করবেন এই থিমের কোন অপশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে কি কাস্টমাইজ করতে হবে সেইগুলো সব কিছু আমাদের এই ডকুমেন্টেশনের ভিতর আমাদের দিয়া থাকে তো আমরা এই ডকুমেন্টেশন গুলো যত ভালোভাবে করবো তত আমরা এই থিম গুলোকে তত ভালোভাবে কাস্টমাইজ করে নিয়ে আমরা কাজ করতে পারবো এবং প্রত্যেকটা থিমের ওই যে আমরা বললাম এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট আমরা পাবো যেমন এই যে ওশান ডাব্লু পি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে ওশান পি ডট ও আর জি তো এদের অফিসিয়াল ওয়েবসাইট এ গেলে এই থিমের কি কি ফিচার আছে কি অবস্থা এগুলো সবকিছু আপনার এখানে পাবেন তো এই থিমের আমাদের ওই যে ফ্রি ভাষণও আছে আবার পেইড ভাষণ আছে তো ফ্রি ভাষণটা আমাদের এইখানে ওয়ার্কপ্লেসে ড্যাশ দেওয়া থাকে কিন্তু পেইড ভাষণটা নিতে গেলে তখন এদের কাছ থেকে আমাদের এই পেইড ভাষণটা আমাদের কিনতে হবে এবং এই থিমের আপনার কি কি ফিচার আছে কি অবস্থা এগুলো সব এই যে টিউটোরিয়াল টিউটোরিয়ালে গেলে এই থিমটা নিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো নিয়ে টিউটোরিয়ালও দেওয়া থাকে তো এইগুলো আপনাদের একটু অফিসিয়াল ওয়েবসাইট একটু ভিজিট করে করে এইগুলো একটু দেখে নিতে হবে যে এই থিমে আমরা কি সুবিধা পাচ্ছি কি অবস্থা বা টিমের অপশন গুলো আমরা কিভাবে ব্যবহার করব এই এই বিষয়গুলো আর এইগুলো একটু দেখে নেবেন প্রত্যেকটা থিমে যখনই কোনো থিম নিয়ে কাজ করতে যাবেন তখন সেই থিমের ডকুমেন্টেশন পেজে গিয়ে সেই ডকুমেন্টেশন গুলো আগে পড়ে নিয়ে তারপরে সেই থিমের কাস্টমাইজেশন নিয়ে কাজ করব এখন ধরুন আমি এই যে ইনস্টল নামে ক্লিক করি করলে এই থিমটা আমাদের

তো কমেন্টে আমাদের কমেন্ট মেনুতে যেটা আমরা বললাম যে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো দিব তো সেই পোস্টগুলোতে যে কমেন্ট গুলো করবে ইউজাররা সেই কমেন্ট গুলো আমাদের এইখানে লিস্ট আকারে দেখাবে তো আমরা চাইলে এখান থেকে সেই কমেন্ট গুলোকে করা করা বিপরীতে রিপ্লে অ্যানসার দেওয়া গুলোকে স্প্যাম করে দেওয়া ডিলিট করে দেওয়া এই ধরনের অপশন গুলো আমরা এই কমেন্ট মেনুতে পাবো আর প্লেসমেট পেস অপশন থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইট এর যে পেজ ক্রিয়েট করা দরকার যে ধরনের পেজ গুলো তৈরি করা দরকার সেগুলো পাবে তো এই যে আমাদের এটা দেখেন ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হলে এটা আমাদের এই যে সার্ভারে আমরা যদি আসি এই যে আমাদের হচ্ছে যে এইচটি ডক্স এর এই ফোল্ডার ভিতরে যেহেতু আমরা কাজ করতেছি তো এই ফোল্ডারে এসে এই যে ডাবলিউপি কন্টেন্ট ফোল্ডার ভিতরে গিয়ে এই যে থিম ফোল্ডার তো থিম এর ভিতরে দেখেন আমরা যে থিম গুলো ব্যবহার করবো সেই থিম গুলো আমাদের এইখানে ওই নামের ফোল্ডার আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এই পি ইনস্টল করছি থিম কিন্তু একটা ফোল্ডার কিন্তু আমাদের চলে আসে আর এই থিম তৈরি করার জন্য যে কোড গুলো ব্যবহার করা হয়েছে সেই কোড গুলো আমাদের এই যে এখানে দেখাচ্ছে আর এখানে আগে থেকে তিনটা থিম ছিল তো সেই তিনটা থিম আমাদের এই যে ওয়ার্ক বিভক্স সেই ফোল্ডারও আছে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি যেটা ডিলিট করে দেবো সেটা আমাদের ওয়ার্ড থেকে ডিলিট হয়ে যাবে বা আমরা ওয়ার্ড প্রেস এর এইখান গ্যাস বক থেকেও ডিলিট করতে পারি যে আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে থিম থিমে আসার পরে ধরুন এখন এখান থেকে আমি হয়তো বা চাচ্ছি যে এই থিমটা আমি রাখব না অযথা এখানে এই থিমটা যেহেতু ব্যবহার করবোই না এটা আমি রাখতেও চাচ্ছি না তাহলে এই থিমের ওপর ক্লিক করে নিচে দেখবেন এই যে ডিলিট অপশন থাকে তো এখান থেকে ডিলিট করে দিই তো এখান থেকে ডিলিট হওয়া মানে আমাদের ফোল্ডার থেকেও ওই থিমের ফোল্ডার ডিলিট হয়ে যাওয়া দেখেন কারণ কিন্তু এখানে ওই টোয়েন্টি টোয়েন্টি ফোরের কোনো থিম কিন্তু আমার এখানে নাই তো এইভাবে আমরা এখান থেকে আমাদের যে থিম গুলো অপ্রয়োজন সেইগুলো আমরা ডিলিট করে দিতে পারি ডিলিট করে দিলে সেই থিমটা আমাদের এখান থেকে ড্যাশবোর্ড থেকে রিমুভ হয়ে যাবে তো এখন আমি এই থিমটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি তাহলে আমি এই যে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবো করলে আমাদের এই থিমটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে তো একটা থিম অ্যাক্টিভ করার পরে সেই থিমটাকে আমাদের স্টেপ বাই স্টেপ একটু কাস্টমাইজ করে নিতে হয় তো এই যে এর জন্য আমাদের যে প্লাগ গুলো একটা থিম ইনস্টল করার সময় আপনার থিমের কিছু রিকোয়ার্ড কিছু প্লাগ ইন থাকে সেই প্লাগ গুলো আমাদের অ্যাক্টিভ করে নিতে হয় তো এইগুলো আমি পরে নেক্সট ক্লাসে দেখাবো আজকে আর এগুলো কিছু করালাম না আজকে শুধুমাত্র আমরা থিমটা ইনস্টল করলাম তো এখন দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই তাহলে দেখেন এখন আমাদের ডিজাইনটা কিন্তু অন্যরকম চলে আসবে এই যে এখন কিন্তু আমাদের ডিজাইনটা এরকম দেখাচ্ছে ওয়েবসাইটের ডিজাইন তো এটাকে আমরা আমাদের মতো করে একটু সুন্দর করে নিব সঙ্গে সঙ্গে জাস্ট ড্যামো ইম্পোর্ট করলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা থিমেরই আমাদের কিছু ড্যামো ড্যামো ডিজাইন থাকে তো থিম অ্যাক্টিভ করে নেওয়ার পরে ওই ড্যামো ডিজাইনগুলো আমরা অ্যাক্টিভ করলে আমাদের ওয়েবসাইটে ওই ডেমো ডিজাইনে যে ধরনের ডিজাইন থাকবে সেই ধরনের ডিজাইন আমাদের ওয়েবসাইটে অ্যাড আর এই যে পেজ অপশনে আছে থিম এর বিষয়টা আমাদের গেল আর এই যে থিম থিম অ্যাড অ্যাড করা এই করার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্স ভিতরে দেখেন আরো অনেক মেনু চলে আসছে তো এইগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো এইখান থেকে এইগুলো নিয়ে পরে আলোচনা এখন যে পেজ অপশন তো পেজ অপশনে আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে

তাহলে সেটা আমাদের ডাটা থেকে একবারে ডিলিট হয়ে যাবে এই পেজ গুলো আমাদের আর ওয়েবসাইটে থাকবে না চাষে থাকলে পরে সেটাকে আবার আমি ফেরত নিয়ে আসতে পারবো কিন্তু চাষ থেকে ডিলিট করে দিলে আর ফেরত নিয়ে আসা যাবে তো এখন আমরা এই যে অ্যাড নিউ পেজে যদি ক্লিক করি তো করলে আমরা এখানে একটা পেজ অ্যাড করার অপশন পাবো তো এখানে এই যে পেজ অ্যাড পেজ এটা যেহেতু ক্লাসিক এডিটর আমি অ্যাড করছি তো ক্লাসিক এডিটর অ্যাড করার কারণে আমাদের এডিটরের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে আর ভুটেন থাকলে তখন কিন্তু এরকম থাকতো না একটু আলাদা ধরনের ইন্টারফেস থাকতো তো এখানে মূলত আমাদের পেজের নাম দিতে হয় তো এখানে পেজের আমরা যদি কোন কন্টেন্ট রাখতে চাই সেই কন্টেন্ট এখানে দিতে হয় তারপরে এখান থেকে আমাদের পেজের কোনো ফিচার ইমেজ থাকলে ফিচার ইমেজ দিতে হয় পেজটা আমাদের কোন টেম্পলেট কাজ করবে সেই টেম্পলেট আমাদের এখান থেকে দিতে হয় তো এইগুলো আমি আপাতত কিছু ইউজ করতেছি না আমি যা শুধুমাত্র সিম্পল ভাবে আমি এইখানে একটা হোম পেজ তৈরি করে নিচ্ছি তো আমি এখানে পেজ এর নাম দিয়ে দিলাম হোম দিয়ে আমাদের পাবলিশ পাবলিশ বাটনে ক্লিক করি করলে আমাদের একটা হোম নামের একটা পেজ আমাদের ওয়েবসাইটে তৈরি হয়ে গেল তারপরে ধরুন আমি একটা পেজ নিচ্ছি ভুলো দিয়ে আমি সরি এটা অ্যাড আবার যেতে হবে আমাদের অ্যাড নিউ আবার একটা করে পেজ তৈরি করবো অ্যাগনিউ এ যাবো গিয়ে আমরা একটা পেজের টাইটেল দিব দিয়ে পাবলিশ তাহলে আমাদের ব্লক নামের একটা পেজ তৈরি হয়ে গেল আবার ধরুন আমি নিউ পেজ এইখানে ধরুন আমি অ্যাবাউট নামের একটা পেজ নিচ্ছি দিয়ে পাবলিশ তো এরকম আমি তিন চারটা পেজ নিয়ে নিই এখানে আবার অ্যাভনিউ নিয়ে আমরা কন্ট্রাক্ট তার পেজ আর মেনুর মধ্যে মেনু তো একটা যা হচ্ছে যে একটা ওয়েবসাইট এর একটা অংশ এখানে দেখা গেল যে আপনার ওই পেজ গুলোকে আমরা মেনুর ভিতরে করার মতো একটা অপশন পাই আর পেজ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের আলাদা আলাদা একটা মানে পার্ট আর কি বলতে পারি যেমন ধরেন এই যে এই প্রথম আলো ওয়েবসাইট এর প্রথম পেজ এ যেটা আছে এটা একটা আলাদা একটা পেজ রাজনীতি এইখানে যখন যাচ্ছি তখন এটা একটা আলাদা পেজ তো এই রকম আমাদের হচ্ছে যে এই লেখার ওপর ক্লিক করলে কোন পেজ ওপেন হবে এই লেখার সাথে সেই পেজটাকে লিঙ্ক করে দিয়ে থাকে তাহলে ক্লিক করলে দেখা গেল যে সেই পেজটা আপনার ওয়েবসাইটে ওপেন হলো এইরকম

আহ এই যে এই ওয়েবসাইটে এখন যে পেজটা আমার এখানে শো হচ্ছে তো আমাদের ওয়েবসাইটে এখন দেখেন এইখানে এই যে পোস্ট রিসেন্ট পোস্ট দেখাচ্ছে এবং আমাদের যে পোস্ট গুলো হয়েছে একটা পোস্ট দেওয়া হয়েছে সেই একটা পোস্ট আমার এই পেজ এর হোম শো হয়েছে তো এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের এই হোম পেজে আমি এই পোস্ট গুলোকে শো করা আমি আমার ওয়েবসাইটের হোম পেজে এইরকম সুন্দর একটা ডিজাইন শো করাবো মানে বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে রকম দেখেন যে হোম পেজে আপনার সুন্দর একটা ডিজাইন থাকে তারপরে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ডিজাইন গুলো রাখা হয় তো আমি আমার ওয়েবসাইটে চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমি এইখানে একটা সুন্দর একটা ডিজাইন শো করাবো এরকম পোস্ট গুলোকে শো করাবো তো সেই আমরা এই যে সেটিং এ যেটা আমরা দেখছিলাম সেটিং সেটিং থেকে এই যে রিডিং তো এই রিডিং এ গিয়ে আমরা কোন পেজটাকে আমাদের ওয়েবসাইটের হোম পেজ হিসাবে দেখাবো আর কোন পেজটাকে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের যে পোস্ট গুলো দিব সেই পোস্ট গুলো আমরা কোন পেজে শুরু করাবো সেটা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি তো এখন ধরুন এখান থেকে আমরা এই যে পেজ সিলেক্ট করে এখন আমি চাচ্ছি যে এই যে হোম পেজে আমি আমার দেখাবো এই যে হোম নামের যে পেজটা আমি তৈরি করে রেখেছি যদি এখনো হোম পেজে আমার কোনো ডিজাইন করা নাই কিন্তু আমি চাচ্ছি যে আমার এই হোম পেজ হিসাবে ডিসপ্লে হবে এই পেজে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আর পোস্ট পেজ হিসাবে ডিসপ্লে হবে হচ্ছে আমার পোস্ট গুলো যে পেজে ডিসপ্লে হবে সেটা আমি দিয়ে রাখলাম এই যে ব্লক পেজ যে আমার যে ব্লগ পেজটা আমি তৈরি করছি সেই ব্লক পেজে আমরা আমাদের ওয়েবসাইটে যে পোস্ট গুলো দিব সেইগুলো হচ্ছে যে আমাদের শো হবে তো দিয়ে এখন এটা যদি আমরা সেভ চেঞ্জ দিয়ে দিই তাহলে দেখেন এখন ডিফল্ট ভাবে আমাদের ওয়েবসাইট এর মেইন পেজে পোস্ট গুলো শো হয়ে আছে কিন্তু এখন যদি আমি বিলো দিই এখন দেখেন এইটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এই যে এখন দেখেন এখন কিন্তু আর আমাদের ওই পোস্ট গুলো কিন্তু এখানে নাই এখন ওই যে হোম পেজটা কিন্তু আমার ওয়েবসাইট এর ডিসপ্লে হিসাবে কিন্তু এখানে হোম পেজটা শো হয়েছে এখন আমি হোম পেজে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাই আমার কিন্তু এইখানে শো হবে আর আমাদের ওই যে গুলো মানে পোস্ট গুলো আমাদের চলে গেছে এই এই যে যে আমি যদি যদি এখন ইন্টার তাহলে দেখেন আমার শো হবে আর ওই ব্লক আমার এই যে পোস্টটা দেখেন এই যে পোস্ট গুলো দেখেন আমার কোন পেজে চলে আসছে ব্লক পেজে কিন্তু চলে আসছে তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইট এর পোস্ট গুলোকে কোন পেজে শো করাবো আর আমাদের ওয়েবসাইট এর মেইন ডিজাইনটাকে এ protocolos and then it is show করা গো সেটা বাই ডিভাইন থেকে নির্দিষ্ট করে দিতে পারি তো এই ভাবে আমরা এই যে পেজ অপশন থেকে একটু পেজ ডোরি করে নিব আর পোস্টের বিষয়টা আমার একটু ডিটেইলস আলোচনা করতে হবে আজকে আর আমি পোস্টের বিষয়টা দেখা করব আপনারা আপাতত এখান থেকে দ্যাট যে মেনু গুলো সম্বন্ধে আইডিয়া পেয়ে এই মেনু গুলো সম্পর্কে একটু কাজ করবেন একটা পড়বে একটা প্লাগ ইনস্টল করলেন একটা থিম ইনস্টল করবেন এই কিছু পেজ তৈরি করে নেবেন তারপরে সেটিং থেকে কিছু জেনারেল যে সেটিং গুলো আমরা চেঞ্জ করছি তো এই ধরনের সেটিং গুলো একটু চেঞ্জ করে করে আপাতত যতটুকু দেখালাম এইটুকু কাজ করে নেবেন আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই